তুমি এই ধর্ম থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা সিপি কমন পেয়ে যাচ্ছ প্রশ্ন সহজ হোক প্রশ্ন এই থেকে একটা প্রশ্ন আসসালামু আলাইকুম আসসালাম দিস ইজ আশিক ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং তোমরা তোমাদের এইচএসসি প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে পারতেছো তো আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পদার্থের গাঠনিক ধর্মের রিভিশন ক্লাসে আজকের ক্লাসটি এমন হবে যে এই ক্লাসটি তুমি যদি শুধুমাত্র করো এই চ্যাপ্টার থেকে তোমার একটা সিকিউ হান্ড্রেড পারসেন্ট কমন যদি প্রশ্ন সহজ হয় যদি প্রশ্ন মিডিয়াম হয় যদি প্রশ্ন কঠিন হয় যেভাবেই প্রশ্ন আসুক তুমি যেন এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারো সেই দায়িত্ব আমি নিচ্ছি তো এই চ্যাপ্টারের অলরেডি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি যারা দেখে ফেলসো ভেরি গুড পার্ট ওয়ান পার্ট টু পার্ট এর মধ্যে যারা দেখে ফেলছো তারা কিন্তু এই চ্যাপ্টারটার অধিকাংশ আইডিয়া পেয়ে গেছো তবে আজকের ক্লাসটি কিন্তু আমরা এমনভাবেই নিব যেন কঠিন প্রশ্নগুলো আসলেও আমরা পারি এবং সহজগুলো তো পারবো এবং কঠিনগুলো আসলেও যেন আমরা পারি তার মানে আজকের ক্লাসটি হবে একটি ফুল প্যাকেজ তার মানে আমি শুরুতে তোমাদেরকে একদম এই চ্যাপ্টারের শর্ট সিলেবাসের অংশটুকুর মধ্যে যতটুকু জিনিস আসে সেগুলোর বেসিকগুলো খুব দ্রুত একবার মনে করে দেব তারপরেই গতে কি কি প্রশ্ন আসতে পারে ঘতে কি কি প্রশ্ন আসা সম্ভব প্রশ্ন সহজ হলে বা কঠিন হলে টোটাল সব কিছু একদম একসাথে করে দেবো ইনশাআল্লাহ তার মানে আজকের ক্লাসটি করলেই তোমার একটা সৃজনশীল হান্ড্রেড পারসেন্ট কমন তো অবশ্যই সবাই ভিডিওটি লাইক করে ফেলো এবং এবং কমেন্টে তোমরা জানাও যে ক্লাসটি করার পরে যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল না যেহেতু একটা শিখো হান্ড্রেড পার্সেন্ট শিওর পাচ্ছই তবে ক্লাসটা তোমরা সম্পূর্ণ কমপ্লিট করবা এবং হচ্ছে তোমাদের যাদের ওয়াইফাই আছে তোমরা ডাউনলোড না করে সরাসরি অনলাইন থেকে দেখলেই সবচেয়ে ভালো হয় তাহলে আমাদের ইউটিউবের রিচটা আরও একটু বাড়বে আরও মানুষজন কাছে ক্লাসটি পৌঁছাবে তারাও কিন্তু উপকৃত হবে আর যাদের নেটওয়ার্কের সমস্যা তারা চেষ্টা করো যে কোনোভাবে করতে তো ঠিক আছে চলো আমরা শুরু করতেছি আমাদের আজকের পদার্থের গাথনিক ধর্মের ফুল প্যাকেজ আর যারা এখনও আমাদের অ্যাডমিশন প্রতি যুক্ত হয় তারা কিন্তু খুব দ্রুত যুক্ত হয়েছে অলরেডি কিন্তু টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি স্টুডেন্টস কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো সেখানে কিন্তু স্পেশালি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তো যারা অ্যাডমিশন ব্যাসে ভর্তি হবে তারা কিন্তু আগেই বুকিং করে রাখতে পারো এইচএসসির আগে কিছু স্পেশাল সাজেশনস এইসব জিনিসগুলো পেতে তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি তো ক্লাসটি শুরু করার আগে তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে দাও কারণ লাইক দিয়ে তোমার টাকাও খরচ হচ্ছে না পয়সাও খরচ হচ্ছে না কিন্তু তোমার লাইকটা দিলে কিন্তু এই ভিডিওটি ইউটিউব আরও বেশি মানুষের কাছে পৌঁছাই দিবে এবং শেষ মুহুর্তে এসে কিন্তু অনেক স্টুডেন্টই আছে যাদের কিন্তু এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা দরকার তো ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে এই আজকের ক্লাসটি থেকেই তুমি একটা সিকেও পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবা আজকে তুমি ক্লাসটা করো এবং এইচএসসি পরীক্ষা দিয়ে এসে ওই ফিজিক্স পরীক্ষার দিনই তুমি এই ভিডিও নিচে আরেকটি কমেন্ট করবা যে হ্যাঁ কমেন্ট পাইসো কি পাও নাই ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই তো আরেকটা কনফিউশন ক্লিয়ার করি দিই ভাইয়া তাহলে কি আমরা ওই যে আগের তিনটি পর্ব দেখব নাকি এই পর্বটা দেখব তো যারা আগের তিনটা পর্ব দেখছো তারা এই পর্বটা অবশ্যই দেখবা এই পর্বটা সবার জন্য জরুরি আর যদি কারো কাছে মনে হয় যে ভাইয়া আমার কাছে বেশি সময় নেই তারা শুধুমাত্র আজকের পর্বটাই দেখবা আর যদি তোমার কাছে মনে হয় না ভাই আমার কাছে এখনও সময় আসে আর অন্য চ্যাপ্টার মোটামুটি গোসানো তাহলে এই পর্বটা দেখবা পাশাপাশি আগের তিনটা পর্বও দেখবা তাহলে আরও ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে চ্যাপ্টারের তো আমরা খুব সুন্দর করে এই চ্যাপ্টারটা এখন রিভিশন করে ফেলবো যা যা প্রশ্ন আসতে পারে সব দায়িত্ব আমি নিচ্ছি গ বা ঘতে তো চলো শুরু করি ফার্স্ট ইয়ার আমি একটু বলে দিই যে চ্যাপ্টারটা কী কী আসে কী কী তোমাকে পড়তে হবে ধরে নিলাম তুমি এই চ্যাপ্টার জীবনে কখনও পড়ো নেই তাও কোনো সমস্যা হবে না ছোটোখাটো যা যা কথা আসবে সব আমি তোমাকে বলে দিব আজকের ক্লাসটি ভালো মতো করলি অ্যানাফ সৃজনশীল করার জন্য এবং এই ক্লাসটা অবশ্যই হবে দেখতে হবে হ্যাঁ তুমি ধরতে পারতেছো কি না সিকিগুলো তুমি পারতেছো কি না এটা দেখা অবশ্যই জরুরি তো চ্যাপ্টারের একদম শুরুতে চ্যাপ্টারের নাম কি ছিল ভাই পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে অনেক ধরনের ধর্ম নিয়ে আলোচনা করা আছে তবে আমাদের শর্ট সিলেবাসে আলোচনা করা আছে শুধুমাত্র হচ্ছে স্থিতিস্থাপকতা এই ধর্মটা নিয়ে তো স্থিতিশাবকতা শুরু করার আগে তুমি দেখবো বেশ কিছু রিডিং লেখা আছে সমজি বন্ধন আয়নিক বন্ধন ধাতব বন্ধন এইরকম কিছু রিডিং লেখা আছে যদি তোমার বইয়ে দাগানো থাকে তুমি আগে কখনো পড়ে থাকো রিডিংটা তাহলে শুধুমাত্র দাগানো লাইনটা পড়বা আদারওয়াইজ পড়ার দরকার নাই স্কিপ তুমি সরাসরি চলে আসবা স্থিতিস্থাপকতার মধ্যে দেখো ভাই একদম চ্যাপ্টার শুরুতে লিখছি সংজ্ঞা এবং এই যে বললাম তোমাকে স্থাপকতার এখানে চলে আসবা ওইখানে বেশ কিছু সংজ্ঞা আছে আমি সংজ্ঞাগুলো বলে দিচ্ছি তুমি লিখে রাখো কোন কোন সংজ্ঞার কথা বলতেছি এই সংজ্ঞাগুলো ভাইয়া মাস তোমাকে পড়তে হবে পরীক্ষায় অবশ্যই আসবে সংজ্ঞাগুলো হচ্ছে স্থিতিস্থাপকতা কি। তারপরে হচ্ছে স্থিতিস্থাপক সীমা কী তারপর হচ্ছে পীড়ন কি। তারপর হচ্ছে বিকৃতি কি তারপর হচ্ছে অসহ পীড়ন কী তারপর হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি বা পূর্ণ নমনীয় বস্তু কি এই কয়েকটা জিনিস এই কয়েকটা আমাকে অবশ্যই পড়তে হবে এবার বেশ কিছু খ নাম্বার আছে সেটা একটু লিখে রাখো কোন কোন খ নাম্বার এই পার্টের মধ্যে তোমাকে পড়তে হয় পরীক্ষায় আসে যে কোনো একটা এরকম তার বা যে কোনো একটা জিনিস দিয়ে তোমাকে উল্লেখ করে বলবে যে এইটার পীড়ন এত নিউটন পার মিটার করে বলতে কী বোঝায় মনে করো পঞ্চাশ বললাম যে ইস্পাতের তারের এই পীড়ন পঞ্চাশ নিউটন মিটার স্কোর বলতে কী বোঝায় তার মানে পীড়ন এত বলতে কী বোঝায় এটা দেখবা বই লেখা আছে আর বিকৃতি ক্ষেত্রে দেখবে লেখা আছে যে বিকৃতি এত বলতে কী বোঝায় অসহপীড়ন এত বলতে কী বোঝায় যে লাস্টে অসহপীড়নটা বেশি ইম্পর্টেন্ট যে অসহপীড়ন যে মনে করো আটচল্লিশ নিউটন মিটার স্কোর বলতে কী বুঝো এরকম অসহপীড়ন বা দেখবে এখানে আরও কয়েকটা নাম আছে অসহ ভার বা অসহ ওজন তাহলে এই কর খটা একবার চোখ বুলায় নাও তাহলে টোটাল কী কী পড়তে হবে সবই কিন্তু বলে দিচ্ছি তারপরে তুমি যখন সামনে আগাও দেখবা পীড়ন বিকৃতি রেগুলার পরে তুমি ফর্মুলা পাওয়া শুরু করবা তো শুরুতেই যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা হচ্ছে পীড়ন জিনিসটা কি এখন আর বোঝানোর সময় নেই তুমি যদি সংজ্ঞা টঙ্গা বা এগুলো আসলেই জিনিসটা কি বুঝতে চাও তাহলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আসে ওখানে সংজ্ঞাগুলো সুন্দর করে মানে কনসেপ্টগুলো সুন্দর করে বোঝানো আসে এবং হচ্ছে সূত্র এবং অঙ্ক করা আছে ওই তিনটা দেখলেও অ্যানাফ আসলে কিন্তু এইটা করে দিচ্ছি ফাইনাল রিভিশনের জন্য এইসিসি পরীক্ষার আগের দিন তুমি শুধুমাত্র এই ভিডিওটাই দেখবা আর কি ঠিক আছে তো পীড়ন বলতে কী বোঝায় আমরা দেখো কি লিখছি বল বাই ক্ষেত্রফল অর্থাৎ যে এই বল হচ্ছে আমাদের এফ আর ক্ষেত্রফল হচ্ছে এ তো এফ বাই এ করলে আমরা পেয়ে যাবো কি হচ্ছে পীড়ন কোনো একটা তারের যদি দেওয়া থাকে যে তারের মধ্যে এত বল প্রয়োগ করতেছি তারের ক্ষেত্রফল এত তাহলে তুমি কী করবা এফ বাই এ করলে পীড়ন পেয়ে যাবে তার মানে সূত্র হচ্ছে পীড়ন সমান সমান এফ বাই এ শেষ পীরন সমান সমান এফ বাই এ এবার আছে অসহ পীড়ন এটা অনেক ইম্পর্টেন্ট স্টার মার্ক করে রাখো অসহ পীড়নটা অনেক ইম্পর্টেন্ট এটা দিয়ে আমাদের সিকিউর ডিরেক্ট প্রশ্ন আসবে রাজশাহী বোর্ডে আসছিল বাইশ সালে আসছিল হ্যাঁ তো অসহপীড়ন এই পীড়ন আর অসহপীড়ন এই পীড়নগুলো থেকে গ নাম্বার দিয়ে দিছে এখান থেকে হ্যাঁ কত ছোট জিনিস খালি বল বাই ক্ষেত্রফল করলে অ্যান্সার চলে আসবে দুই লাইনে অ্যান্সার তিন নাম্বার পেয়ে যাবা অনেক সহজ অসহপীড়ন সমান সমান কি অসহ বল বাই ক্ষেত্রফল এবার এখানে অসহ বল লিখছি এখানে অসহ বল না লেখে থেকে বইয়ে অনেক সময় এরকমও লেখা থাকে অসহ ভার বাই ক্ষেত্রফল অসহ ওজন বাই ক্ষেত্রফল তার মানে অসহ বলের আরও দুইটা নাম আছে একটা অসহ ভার একটা হচ্ছে অসহ ওজন ঠিক আছে এদের কথা মনে রেখো তাহলে তুমি সুন্দর করে মনে রাখো এভাবে পীড়ন সমান সমান বলবাই ক্ষেত্রফল শেষ অসহ পীড়ন সমান সমান কি অসহ বলবাই ক্ষেত্রফল অসহ বল মানে হচ্ছে যেই বল দিলে কোনো বস্তু হচ্ছে ছিঁড়ে যাবে হ্যাঁ সোজা কথা তো এটা হচ্ছে অসহ বাই ক্ষেত্রফল তার মানে এটাও কিন্তু এফ বাই এই হইল কিন্তু এটা অসহ বল এফটা কি অসহ বল উল্লেখ করা থাকবে হ্যাঁ অথবা বলে দিবে যে এত বল দিলে এই জিনিসটা ছিঁড়ে যায় তখনই বুঝবো এই বলটা হচ্ছে অসহ বল ফাইন এবার দেখো একক মাত্রাটাও লিখে দিছি ভাইয়া যে এই পিরন শিখলাম আমরা পিরনের একক কি নিউটন পার মিটার স্কোয়ার এক এই মাত্রাটা কি যে হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু একক মাত্রাটাকে অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউর জন্য আর একক তো তোমার সৃজনশীল লাগবে ফাইন এবার আসি আমরা হচ্ছে বিকৃতি বিকৃতি বলতে কি বোঝায় ধরো তোমার কাছে একটা তার আছে তারটাকে তুমি লম্বা করে ফেলছো এক মিটার তার ছিল তুমি এই তারটাকে বাড়ায় দেড় মিটার করে ফেলছো তাহলে বিকৃতি কি তুমি যে তারটাকে টাইনা লম্বা করে ফেললাই যে যতটুকু লম্বা করলা এক মিটার ছিল দেড় মিটার হয়ে গেছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ মিটার লম্বা করছো খালি এক্সট্রা প্রসারিত করছো তো ওই জিরো পয়েন্ট ফাইভটা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি ওটা হচ্ছে স্মল এল মানে কতটুকু তার পরিবর্তিত হইলো আগে ছিল এক মিটার এখন দেড় মিটার হয়ে গেছে তাহলে এই যে পয়েন্ট ফাইভ মিটার কি এক্সট্রা হয়েছে না ওই এক্সট্রাটুকু হচ্ছে আমাদের স্মল এল ওটাকে বলি দৈর্ঘ্য বৃদ্ধি লিখে রাখো স্মল এল ইকোয়াল টু বৃদ্ধি এই সাইডে দাগ দিয়ে তোমাদের খাতায় লিখে রাখো যে স্মল এল ইকাল টু বৃদ্ধি আর ক্যাপিটাল নেট হচ্ছে আদি দৈর্ঘ্য যেন তুমি পরীক্ষার আগের দিন জাস্ট ওই খাতাটা বের করে রিভিশন দিলেই তোমার পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যায় তাইলে আমরা কি বলছি বিকৃতি বলতে বোঝাই আমরা দৈর্ঘ্য বিকৃতি আছে আয়তন বিকৃতি আছে বা হচ্ছে ব্যবর্তন বিকৃতি আছে নানান ধরনের বিকৃতি আছে আমি এখানে জাস্ট একটা উদাহরণ লিখছি এল বাই এল দ্বারা বুঝেছি কি এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য নিয়ে শুধু কাজ করতেছি তাহলে দৈর্ঘ্য বিকৃতি হবে যদি একইভাবে আমরা কাজ করতাম আয়তন নিয়ে তাহলে আয়তন দিয়ে লিখতাম লিখতাম এখানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি এরকম লিখতাম আমরা আয়তন দিয়ে লিখলে তাহলে ব্যাপারটা এরকম আসলে জিনিসটা কি নিচে বসবে আদিটা আদি দৈর্ঘ্য আদি আয়তন ওরকম ব্যাপার তাহলে আদি বসবে উপরে নিচে আর উপরে বসবে কতটুকু জাস্ট পরিবর্তিত হইলো যেমন এই তারের দৈর্ঘ্যের উদাহরণে কি বলছি আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল এক মিটার আর আমি পরিবর্তিত করলাম কতটুকু দেড় মিটার বানাইছি তার মানে পরিবর্তিত হয়েছে জিরো মিটার তাহলে উপরে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই কথাটাও মনে রেখো দৈর্ঘ্য নিয়ে যখন কাজ করবো তখন বলবো এই বিকৃতিটাকে বলবো দৈর্ঘ্য বিকৃতি তার মানে এইখানে যে লিখছি স্মল এল বাই ক্যাপিটাল এল এটা আসলে কী দৈর্ঘ্য বিকৃতি ক্লিয়ার তাহলে আমরা পাইলাম পিডন এবং বিকৃতি পাইলাম এবং এটাও লিখে রাখো যে বিকৃতির কোনো একক নেই সাইডে দাগ দিয়ে লিখে রাখো বিকৃতির কোনো একক নেই আমি যে সকল কথাগুলো বলবো এবং দেখবা এই বোর্ডে লেখা নাই সেটা তুমি সাইডে দাগ দিয়ে লিখে ফেলবা অবশ্যই প্রত্যেকটা জরুরি কথাই বলবো আজকে শুধু তো বিকৃতি বুঝলাম আমার বিকৃতি কোনো একক নাই কারণ এটা কি অনুপাত কাটাকাটি চলে গেছে একক নয় মাত্রাও নেই গ্রেট এবার আমরা পীড়ন বিকৃতির পরে আমাদের ওই বইয়ের সিরিয়ালে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক তো ইয়ং গুণাঙ্ক জিনিসটা কি এই কথাটাও বাংলায় উপরে লেখে রাখা হবে ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকোয়াল টু লেখা হচ্ছে এভাবে যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি পীড়ন বাই বিকৃতির অনুপাত একটা ধ্রুবক সংখ্যা এটা হচ্ছে হুকের সূত্র হুকের সূত্রটা পরীক্ষায় আসে হুকের সূত্রটি লেখো তখন তুমি এই কথাটা একটু বই থেকে দেখে নিবা সুন্দর করে হুকের সূত্রটা পড়তে হবে তো ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কি বললাম যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি লিখে ফেলো বাংলাটা এবার ওই দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির করলে আমরা এই লাইনটা পাই আসলে যে ওয়াই ইকাল টু এফ এল বাই এ স্মল এল ভালো করে মনে রাখতে হবে উপরে ক্যাপিটাল এল আর নিচে স্মল এল এফ মানে হচ্ছে বল মনে করো তোমার কাছে একটা তার ছিল এই তারটায় তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো তাহলে এই তারটার দৈর্ঘ্য হচ্ছে আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল এটা হচ্ছে আমাদের কি এল এফ মানে এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য এফ মানে কতটুকু বল প্রয়োগ করলাম আমি তাই না মনে করো লম্বা করব তো বল দিচ্ছি আচ্ছা এফ অনেক সময় এফের মান দেওয়া থাকে না শুধু বলে এই তারের মধ্যে আমি একটা পাথর ঝুলাই দিয়েছি একটা দশ কেজি ভরে বস্তু ঝুলাই দিছি তাহলে বস্তু ঝুললেও কি টান দিবে না নিচ্ছে বস্তুটার জন্য টান খাবে তাহলে বস্তুর যদি ভর দেওয়া থাকে তাহলে এফের পরিবর্তে এম জি লিখতে পারবা শেষ আর এ মানে হচ্ছে ওই তারের প্রস্থ ক্ষেত্রফল তার মানে কি এই যে তারটা দেখতে পাচ্ছ এই তারটা দেখো এই যে রকম এইরকম মোটা না আবার আমি যদি এইটা এই তারের কথা বলতাম এই যে এই চিকনটা তাহলে কি এটা হচ্ছে চিকন আর যদি আমি এই তারের কথা বলি এই তারটা মোটা তাহলে এই তারের কি কীরকম মোটা না কি চিকন এটা বুঝাই আমরা কি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা তাহলে এ মানে হচ্ছে প্রস্থুচ্ছেদের ক্ষেত্রফল যদি এর মানেটা লেখা না থাকে কখনও তাহলে এর পরিবর্তে আমরা কী বসাবো পাই আর স্কোয়ার যেখানে আর মানে ব্যাসার্ধ এই কথাটা সুন্দর করে মনে রাখো ঠিক আছে আর যদি কখনও লেখা থাকে তারের ছেদের ব্যাস তাহলে ব্যাসকে দুই ভাগ করবা তাহলে ব্যাসার্ধ চলে আসবে তাহলে তখনই এখানে বসাই দিবা পায় আর স্কোয়ার তাহলে পাইলাম আমরা ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এফ এল বাই এ স্মল এল আর এফ না থাকলে এম জি আর এ না থাকলে পায় আর স্কোয়ার আশা করি ক্লিয়ার সবাই জানি আমরা এবং এই ইয়ং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তর গুণাঙ্ক তিনজনেরই একক সেম যে লেখা রাখো এই তিনটারই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এই দিকটা আগে দেখে আসলাম আমরা নিউটন পার মিটার স্কোয়ার মানে পিডনের একক যা এই গুণাঙ্কগুলোরও একক তাই ইয়ং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক সেম সেম একক এবার দেখো তাহলে আমরা আয়তন গুণাঙ্ক দেখি এবং ইয়ং গুণাঙ্ক দিয়ে অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে এখান থেকে প্রশ্ন যদি আসে তাহলে এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করো তোমার আসতেই হান্ড্রেড পার্সেন্ট এই সূত্র তো তোমার পরীক্ষার হলে লিখতেই হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর লিখতেই হবে তুমি যাই পারলে খাতা দিয়ে মার্জিন করে আগে লিখে রাখবা আমরা জানি ওয়াই সমান সমান এফ এল বাই এল মানে গ বা ঘতে কাজে তো লাগবেই ঠিক আছে ওকে ফাইন তো ওয়াই সমান সমান এফ এল বাই এল আর এম জি এল বাই পায় আর স্কোয়ার এল এবার দেখো আয়তন গুণাঙ্ক একটু বলি আয়তন গুণাঙ্ক তো আয়তন গুণাঙ্ক সেম গুণ বাংলাটা লেখা রাখো আয়তন গুণাঙ্ক বিটা বা বি বলিটা কি আমরা বাল্ক মোডুলাস আয়তন গুণাঙ্ক সময় হচ্ছে কি আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ইয়ং গুণাঙ্ক কী ছিল দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি আর এটা হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি তাহলে আয়তন নিয়ে কাজ করলে পাবো আয়তন গুণাঙ্ক ফর্মুলা কি এফ ভি বাই এ ইন্টু ডেল ভি এফ মানে বল এ মানে ক্ষেত্রফল সেম আগের মতো ভি মানে হচ্ছে আয়তন আর ডেল ভি মানে কি আয়তনের পরিবর্তন কতটুকু আয়তন কমাই ফেললা আয়তনের হ্রাস করলা হ্যাঁ ওইটা আয়তনের পরিবর্তন ডেলভি আয়তনের পরিবর্তন বা এফ বাই এর পরিবর্তে বা চাপ লেখা যায় তাহলে আমরা সরাসরি লিখছি পি আর বড় হাতের ভি ছিল নিচে ডেল ভি তাহলে বড় হাতের ভি মানে আদি আয়তন আর ডেলভি বা অনেক সময় বইয়ে ছোটো হাতের ভি লেখা থাকে লিখতে পারো তো আমি ছোটো হাতের ভি লিখি নাই কারণ আমরা মাঝে মাঝে ভি লিখতে লিখতে কোনটা যে বড়ো হাতের আর কোনটা যে ছোটো হাতের আমরা ভুলে যাই মানে যখন গুন টুন করে উল্টাপাল্টা করি আমরা কোনটা বড় কোনটা ছোটো আর বোঝা যায় না তো এই জন্য ডেল লিখবা তাহলে তোমার কোনো প্যারা হবে না ডেল মানে কি আয়তনের পরিবর্তন তাহলে বুঝতে পারলাম আমরা ইয়ং গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক নিয়েও প্রশ্ন আসতে পারে কঠিনভাবে কি প্রশ্ন আসতে পারে সেই একটা প্রশ্ন আমি দেখাই দিব যদি প্রশ্ন কঠিন করে তাহলে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে হ্যাঁ তো এই প্রশ্ন আমি দেখাই দিব লাস্টে তো সংনম্যতা দেখো আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে হ্যাঁ সংনম্যতাকে কে দ্বারা প্রকাশ করা হয় কে এই ওয়ান বাই বিটা তোমাকে যদি পরীক্ষায় বলে সংনম্যতা নির্ণয় করো তুমি আগে বিটা বের করবা সূত্র সূত্ররূত্র দিয়ে তারপরে ওইটাকে উল্টাই দিবা শেষ থেকে চলে যাবে সংলম্যতা একইভাবে আরেকটা গুণাঙ্ক আমাদের আসে সেটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্কটা কি ইটা এটা সমান সমান কি এফ বাই এ থিটা এটাকে আমরা আরও বলি দৃঢ়তার গুণাঙ্কের আরও নাম বলি লিখে রাখো ব্যবর্তন গুণাঙ্ক বলি আমরা এটাকে বা মোচড় গুণাঙ্ক বলি দৃঢ়তার গুণাঙ্ক অথবা ব্যবর্তন গুণাঙ্ক অথবা মোচর গুণাঙ্ক এরকম বিভিন্ন বা কৃন্তন গুণাঙ্ক এরকম বিভিন্ন নাম আমরা দেয় ঠিক আছে তো মনে রাখতে পারো তো এটা দৃঢ়তার গুণাঙ্ক সমান কী লেখা হয় এভাবে লেখা হয় ব্যবর্তন পীড়ন ভাগ ব্যবর্তন বিকৃতি অথবা লেখা হতে পারে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি লিখে রাখো সাইডে তো এটা সমান সমান কী হবে এফ বাই এ থিটা এফ মানে বল এ মানে ক্ষেত্রফল আর থিটা মানে কি থিটা মানে হচ্ছে এখানে সেই বিকৃতি এই থিটা মানেই হচ্ছে বিকৃতি তাইলে ব্যবর্তন বিকৃতি তাহলে সেটাকে প্রকাশ করবো কী দিয়ে থিটা দিয়ে বা কৃন্তন বিকৃতি ওই বিকৃতিটাকে প্রকাশ করবো কি দিয়ে থিটা দিয়ে তার মানে দৃঢ়তার গুণাঙ্কের ক্ষেত্রে যে বিকৃতিটা লিখি আমরা সেই বিকৃতিটাই হচ্ছে থিটা ওকে তো আমি যেই কথাগুলো বলতেছি সাইডে লিখে রাখো অবশ্যই লিখে রাখো ভাইয়া কারণ তোমার রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে সূত্রের পাশাপাশি বেসিকগুলো থাকলো তা আমরা পাইলাম কি কি বাই এ অসপীড়ন কি অসবল বা ক্ষেত্রফল একক মাত্রা পাইলাম বিকৃতি বুঝলাম আমরা তিনটা বিকৃতি আছে ইয়ং গুনাঙ্গ আয়তন গুণাঙ্ক এবং আমাদের হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক এই তিনটা জিনিস আমরা পাইলাম এই তিনটায় ভালো করে মনে রাখতে হবে ফর্মুলাগুলো ঠাড়া মুখস্থ করে ফেলো সামনে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখবো বিশেষ করে গতি কি কী প্রশ্ন আসতে পারে কিভাবে চেঞ্জ করে দিতে পারে বা কঠিন হলে কি বলতে পারে বা কিভাবে আমি সলভ করব সব কিছু দেখাই দিব ঘর জন্য সেম কঠিন প্রশ্ন যদি বানায় দেয় এখান থেকে কীভাবে দিতে পারে তা তুমি যেন একদম তোমার সর্বোপরি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন থাকে এই চ্যাপ্টার থেকে আমি চাই যে যারা আমাদের সাথে দর্পণ একাডেমির সাথে তোমরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছ এইসএসির জন্য তারা যেন এই চ্যাপ্টার থেকে হানড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কনফার্ম করে আসতে পারো তো সেই দায়িত্ব আমি নিচ্ছি এবং সেই চেষ্টা আমি করে যাচ্ছি তোমাকে এখন চেষ্টা করতে হবে এই ক্লাসটি দেখার পরে টেস্ট নিয়ে একটু বসতে হবে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিবা শেষ এই চ্যাপ্টার নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ তো এইটা বুঝে ফেলাম আমরা ওকে ফাইন এবার তুমি খাতায় সুন্দর করে এগুলো লেখা শুরু করবা এবার দেখো এইটা আরও বেশি ইম্পর্টেন্ট এই কৃতকাজের এইটা এটা গতে বা ঘতে আসে এবং এবং হচ্ছে এই যে এটাও দেখো এই পুরো টপিকগুলো কিন্তু আসলে একটাই টপিক আসলে স্থিতিস্থাপকতা এই একটা টপিক থেকে আসলে একটা সৃষ্টি ছিল আসবে কারণ তোমাদের আরও এই চ্যাপ্টারে অন্যান্য টপিক ছিল সেগুলো শর্ট সিলেবাসের বাদ দিছে এর পরবর্তী ব্যাচগুলোতে যখন শর্ট সিলেবাসের বাদ দিন ফুল সিলেবাস করবে তখন সেই ভিডিওগুলো আসলে দেওয়া হবে হ্যাঁ তো এটা খেয়াল করো আগে যে কৃতকাজ স্থিতিস্থাপক বিভব শক্তি সঞ্চিত শক্তিগুলোর মানে কি মনে করো আমি তোমাকে সুন্দরভাবে দেখাই ধরলাম এই হচ্ছে একটা তার এই তারটাতে তুমি মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করছো এই যে বল দিলা কি এটা একটু বৃদ্ধি পাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে লম্বা হয়ে গেল এতটুকু এবার এই যে তুমি তারটাকে লম্বা করে ফেললা প্রসারিত করে ফেললা তোমাকে অবশ্যই কাজ করতে হয়েছে তোমার শক্তি খরচ হয়েছে তো সেই কৃত কাজটা কত আমাদের মাথা মাঝে জিজ্ঞেস করে বা সঞ্চিত শক্তি কত জিজ্ঞেস করে তো ভালো করে খেয়াল রাখবো যখন এই কাজ সঞ্চিত শক্তি শক্তি এই কথাগুলো আসবে তখন কিন্তু ভালো করে খেয়াল করতে হবে একটা জিনিস তোমার যদি পরীক্ষায় বলে যে তার সম্প্রসারণে কাজ এই তারটাকে সম্প্রসারিত করলাম তাহলে তুমি এখানে বাংলাতে এভাবে লিখে রাখো তার সম্প্রসারণে তারপরে লেখো কৃত কাজ দিয়ে লেখো স্থিতিস্থাপক বিভব শক্তি মাঝে মাঝে এইভাবে বলে তারটা আছে তারটাকে আমরা এরকম টেনে লম্বা করলাম তাহলে তারের স্থিতিস্থাপক বিভব শক্তি কত স্থিতিস্থাপক শক্তি কত সঞ্চিত শক্তি কত হ্যাঁ বা শুধু বিভব শক্তি কত এর এভাবে জিজ্ঞেস করবে তো এই সবগুলো কথা জিজ্ঞেস করা মানে হচ্ছে কৃতকাজ বা তোমাকে বলতে পারে যে সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত এখানে লিখে রাখো সঞ্চিত শক্তি লিখছে না এটাও তোমাকে বলতে পারে সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত তো এই সর্বোচ্চ সঞ্চিত শক্তি বললেই তুমি বুঝবো কি ডাব্লিউ এই সবগুলো কথা বলা মানেই ডাব্লিউ এই স্থিতিশক্তি সঞ্চিত শক্তি শক্তি কৃতকাস সব কিছু মানেই ডাব্লিউ তুমি কিন্তু ভুল করেও এই সঞ্চিত শক্তি বললে ইউ লিখবা না এই ইউ কিন্তু আলাদা জিনিস কি দেখো একক আয়তনে সঞ্চিত শক্তি যখন এই এককায়তন কথাটা আসবে তখন তুমি ইউ লেখবা আয়তন একক আয়তন হ্যাঁ এই কথার ইম্পর্টেন্ট একক আয়তনে কৃতকাজও বলতে পারে তখনও কিন্তু ইউ একক আয়তনে বিভব শক্তি বলতে পারে ইউ হ্যাঁ স্থিতিস্থাপক বিভাব শক্তি বলতে পারে তখন ইউ হ্যাঁ কারণ মানে কি মোট আয়তন ভাগ করতে হবে ভাগ করি আমরা ইউ পাইছি আসলে তো একক আয়তন বললে তখন তুমি ইউ এর সূত্রগুলো বসাবা তার আগে ডাব্লিউ এর সূত্রগুলো দেখে রাখি আমরা ডাব্লিউ সমান কি হবে হাফ ওয়াই এ স্মল স্কোয়ার বাই ক্যাপিটাল এল হাফ তো হাফই ওয়াই মানে ইয়ং গুণাঙ্ক এ মানে কি ওই যে তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের একক তো তোমরা জানোই যে আমাদের হচ্ছে কি যে এ এর একক তোমরা জানো এর একক কী যে মিটার স্কোয়ার তো মিটার স্কোয়ার কীভাবে বানাইতে হয় সেগুলো আমি বলে দেবো সমস্যা নেই ক্ষেত্রফলের মিটার স্কোয়ার আর স্মল তো আগে বলে আসলাম যে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি আর ক্যাপিটাল এল কি ক্যাপিটাল এল হচ্ছে যে আদি দৈর্ঘ্যতটুকু ছিল সেটা তার মানে ইয়ং গুণাঙ্ক তারপরে ক্ষেত্রফল আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া থাকলে তার মানে তুমি তারটাকে টেনে লম্বা করছো ওই তার ইয়ং গুণাঙ্ক কতটুকু তার ছিল আগে কতটুকু লম্বা হলো এসকল ইনফরমেশন দেওয়া থাকলে তারটায় কি পরিমাণে কাজ হয়েছে মানে তারটার উপর তুমি কী পরিমাণে কাজ করছো তোমার কতটুকু শক্তি খরচ হয়েছে এইগুলো তুমি বের করতে পারবা এই সূত্র থেকে তা ডাব্লিউ সমান হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল ডান অথবা তুমি এই ডাব্লিউটা এই সূত্র দিয়েও বের করতে পারবা যে হাফ এফ ইন্টু স্মল এল অবশ্যই কিন্তু স্মল এল এখানে ভুল করে কিন্তু ক্যাপিটাল এল দিলে হবে না তাহলে কিন্তু জিরো পাবা হাফ এফ স্মল এল এফ স্মল এল তার মানে কতটুকু বল প্রয়োগ করছো আর কতটুকু লম্বা হয়েছে এতটুকু জানা থাকলেই বের করতে পারবা যে তোমার কতটুকু শক্তি খরচ হইল বা তারের মধ্যে কতটুকু শক্তি জমা হইল সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত বা ডাব্লিউ কত সেটা বের করতে পারবা সূত্র কী হবে হাফ এফ এল এফ মানে বল আর স্মল এল মানে কি হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে হাফ এফ এল শেষ তাহলে তুমি প্রশ্নে ভালো করে আগে দেখবা যে এ সকল ইনফরমেশন আছে কি না যে ওই তারটার মধ্যে আমি এত বল প্রয়োগ করছি ওর ফলে তারটা অতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এই দুইটা জিনিস দেওয়া থাকলে তুমি আর এই সূত্র দিয়ে কষ্ট করে করবা না এটা দিয়ে করবা তাহলে তাড়াতাড়ি হবে বুঝতে সেম নাম্বার কিন্তু হ্যাঁ এমন না যে এটা আমরা শর্টকাট ব্যবস্থা এটা বইয়েরই সূত্র ডিরেক্ট তুমি ইউজ করতে পারবা যে আমরা জানি তার সম্প্রসারণে বিভব শক্তি সঞ্চিত শক্তি বা কৃতকাজ এটা ডিরেক্ট লিখতে পারবো কোনো সমস্যা নাই তাহলে দুইটা সূত্র পাওয়া গেল দুইটা ভালো করে মুখস্থ রাখো আর এফ যদি কখনো দেওয়া না থাকে এফ এর পরিবর্তে আমরা জি তো লিখতে পারবোই ইট তো এটা আমাদের আশা করি ক্লিয়ার এবং এই যে কৃতকাজের কথা বলতেছিল সঞ্চিত শক্তির কথা বলতেছিল একক কি হবে একক জুল হ্যাঁ এরকম আমাদের বলতে পারে এবার আমরা আরও আসি আরো দুইটা জিনিস একক আয়তনের সঞ্চিত শক্তি এই তারটা আমি টেনে লম্বা করলাম ওই তারটা টেনে লম্বা করলাম আমি ওই তারটা একক আয়তনে কতটুকু শক্তি জমা হয়েছে তাহলে একক আয়তন কথাটা পাইলে তুমি করবা কি ইউবের করবা ইউ এর কয়েকটা ফর্মুলা খেয়াল করো প্রথমত ইউ সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই ভি তাহলে মোট যেই সঞ্চিত শক্তি বা মোর যে কাজ এই যে বের করছিল ওইটাকে যদি আয়তন দিয়ে ভাগ করে দাও তাহলে আয়তনের সূত্র কি হবে আমাদের যদি আয়তন দিয়ে ভাগ করে দাও আয়তনের সূত্র হবে ভি ইকোয়াল টু হচ্ছে এ এল ভি ইকোয়াল টু এ ক্যাপিটাল এল কিন্তু এখানে তার মানে এই যে এই তারটার আয়তন কতটুকু বুঝবা কীভাবে এই তারটার দৈর্ঘ্য আর এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে পাওয়া যাবে আয়তন ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য তাহলে আয়তন পাওয়া যাবে ঠিক আছে তো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা হচ্ছে দৈর্ঘ্য যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো যদি মোট কাজকে বা মোট সঞ্চিত শক্তিকে তুমি আয়তন দিয়ে ভাগ করে দাও তাহলে পাবা কি একক আয়তনে সঞ্চিত শক্তি পরীক্ষা কিন্তু বলতে পারে মোট সঞ্চিত শক্তি কত তুমি কিন্তু এইখানে ফোকাস করবে না তুমি ফোকাস করবা কি বলছে মোট নাকি একক আয়তন মোট বলা মানে কি ডব্লিউ শুধু একক আয়তন বললে কি হবে ইউ বারবার করে কথাটা বললাম কেউ যেন ভুল না করো তো ইউ সমান সময় ভি আরও ইউ সমান কি লেখা যায় খেয়াল করো হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার ঠিক আছে হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার তো এই যে হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার ওয়াই মানে তো আগের মতোই তুমি জানো ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল এল মানে আদি দৈর্ঘ্য স্মল এল মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি সেম ইনফরমেশন সেম আগের মতো এই সূত্রটাকে আমি কেমিচাল এইভাবেও লিখতে পারবো যে হাফ ইন্টু পিড়ন ইন্টু বিকৃতি মাঝে মাঝে তুমি দেখবা যে প্রশ্নে এরকম ডাটা দেওয়া নাই তোমার পীড়ন বের করে নেওয়া লাগতেছে বিকৃতি এভাবে বের করে নেওয়া লাগতেছে বের করে তোমার মান বসানোর প্রয়োজন হইতে পারে তা তুমি সূত্রগুলো মাথায় রাখো যখন অঙ্ক প্র্যাকটিস করবা তখন এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা দেখবা যে এইগুলা ডাটা দেওয়া আসছে কিনা হ্যাঁ তো এখানে খেয়াল করে এখানে কিন্তু এ আবার নাই হাফ ওয়াই এ কিন্তু নাই এখানে এ ছিল এটার মধ্যে এ নেয় ভালো করে সূত্রগুলা মনোযোগ দিয়ে দেখবা একটা শৃঙ্শল এখান থেকে আসবে বুঝতেই পারছো জাস্ট এই এক বোর্ড পড়লে তুমি একটা শৃঙ্শল পাচ্ছ এর থেকে আর সহজ কী চাও তুমি আসলে এর থেকে কিছু সহজ আর নাই তো তোমাকে এর মধ্যেও ভুল করা যাবে না কোনোভাবেই ভুল করা যাবে না অল্প জিনিস হান্ড্রেড পার্সেন্ট বাড়তে হবে যেন পরীক্ষার হলে গিয়ে একটা কনফিডেন্স থাকে যে আর কিছু না পারে আমি তো পারবো হ্যাঁ পারলে আমি অন্য কাউকে আরও দেখাবো হ্যাঁ মানে ও নিজে অন্য কারোটা দেখবো না এই কনফিডেন্টটা বিল্ড করার চেষ্টা করো অনেকে আমরা আসি যে সারা বছর পরীক্ষা যখন দিই বন্ধুদেরটা দেখে দেখে দেওয়ার চেষ্টা করি তারাও পারবো ভাই জাস্ট ক্লাসটা করলেই ঠিক আছে গেল আমাদের তাহলে আমরা ভালো করে বুঝছি কখন আমরা ডাব্লিউ লিখবো বা কখন আমরা ইউ লিখবো ক্লিয়ার এবার আরেকটা লাস্ট জিনিস আছে পয়সনের অনুপাত সেটা কি এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় সিগমা ইকোয়াল টু এই বাংলাটাকে লিখে রাখো যে পয়সনের অনুপাত ইকোয়াল টু দাগ দাও লেখো পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি পরীক্ষায় মাঝে মাঝে আসে পয়সনের অনুপাত কাকে বলে তুমি কি লিখবা স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে কি বলে পয়সনের অনুপাত বলে শেষ সংজ্ঞা হয়ে গেল তা লিখে রাখো সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি ওকে এবার ফর্মুলাটা লেখো যে মাইনাস মাইনাস দেওয়া হয় একটা স্মল স্মল ডি ডি ক্যাপিটাল ক্যাপিটাল এল এল হ্যাঁ এই যে স্মল ডি এটা মানে হচ্ছে আগে বড়গুলা বলিনি আগে এই যে ক্যাপিটাল এল ক্যাপিটাল এল মানে আদি দৈর্ঘ্য আগের মতোই ক্যাপিটাল ডি মানে কি আদি ব্যাস ডি মানে এখানে ব্যাস বোঝানো হয়েছে তো এই সূত্রটা ব্যাস দিয়ে না লেখে ব্যাসার্ধ দিয়েও লেখা যাইতো তখন আমরা এরকম লিখতাম তার আগে বাকি সূত্র বলে দিই তাহলে ক্যাপিটাল ডি মানে আদি ব্যাস ক্যাপিটাল এল মানে আদি দৈর্ঘ্য স্মল এল মানে ওই যে দৈর্ঘ্য বৃদ্ধি মনে পড়ে দৈর্ঘ্য বৃদ্ধি ওই যে আগে দেখছিলাম আমরা স্মল এল সেম সেম তবে এইখানকার স্মল ডি মানে হচ্ছে ব্যাস রাস সুন্দর করে লেখা রাখো ছোটো ডি ইকুয়াল টু ব্যাস রাস পরীক্ষায় ব্যাস বের করতে বলে সিগমা সমান সমান মাইনাস স্মল ডি ক্যাপিটাল দেখো এরকম স্মল ডি ক্যাপিটাল ক্যাপিটাল ডি স্মল এল মানে দেখো ছোটো বড়ো মানে এরকম কখনো হবে না এখানে ছোটো ডিলে ছোটেল কখনো হবে না ছোটের নিচে উল্টা হবে তো এটা মনে রাখো উপরে ছোটো ডি দিয়েই শুরু হবে ছোটো ডি বড় এল বড় ডি ছোটেল যেমনে পারো মনে রাখো তুমি সূত্রটা ভাই চার পাঁচবার লেখো দরকার হয় এবার এটা তো ব্যাস দিয়ে কখনো কখনো আমাদের ডিরেক্ট ব্যাসার্ধ লেখা থাকে প্রশ্নের মধ্যে তখন তুমি চাইলে ব্যাসার্ধ দিয়েও লিখতে পারবা অথবা তুমি ব্যাস তো বানিয়ে নিতে পারবা তুমি জানোই ব্যাসার্ধ ব্যাসের সম্পর্ক দুই তার মানে কি যে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় বা ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যাবে এইটুকু সবাই বুঝি তো ব্যাসার্ধ থাকলেও তুমি এরকম ব্যাস বানায় নিয়ে অঙ্কটা করতে পারবা কোনো সমস্যা নাই অথবা যদি সরাসরি এইটা ব্যসার্ধ দিয়ে লিখতে চাও তারা এভাবে লিখবা ঠিক আছে মাইনাস থাকবে এই ম্যানেজ দ্বারা বোঝাচ্ছে কি ব্যাসটা যে হ্রাস পায় ওই রাসটাকে বোঝানোর জন্য মাইনাসটা ইউজ করে অঙ্ক করার সময় তুমি শুধু ভ্যালু নিয়ে কাজ করতে পারবা ডিরেক্ট মান বসায় কাজ করতে পারবা অঙ্ক করানোর সময় সেটা দেখাবো ওকে এবার কি বললাম একটু এটা কি ছিল ব্যাস হ্রাস আমি নিবো আমরা কি ব্যাসার্ধ হ্রাস ব্যাসার্ধ অঙ্কটা করতে লিখব ব্যাসার্ধ হ্রাস বা ব্যাসার্ধের পরিবর্তন ডেল আর লিখে আমরা সেটাকে আর ক্যাপিটাল এল তো ক্যাপিটাল এলই লিখবো আমরা হ্যাঁ ওকে এবার স্মল ডি মানে কি মানে এখানে ছিল আদি ব্যাস তো কি লিখবো আদি ব্যাসার্ধ ছিল আদি ব্যাস এখন লিখবো কি আদি ব্যাসার্ধ আর স্মলের মানে কি স্মল মানে দৈর্ঘ্য বৃদ্ধি এটাকে ডেল স্মলের লিখতে পারো বা খালি স্মলেরই লিখতে পারো কোনো সমস্যা নাই তার মানে এরকম আর দিয়েও শুধু লেখা যাইতে পারে বা লেখে বইয়ে মাঝে মাঝে তুমিও লিখতে পারবা ব্যাসার্ধ দেওয়া থাকলে ঠিক আছে তো ব্যাসার্ধ থাকলে ডিরেক্ট এটা ইউজ করতে পারো বা এটা সাহায্য নিয়েও করতে পারবা কোনো সমস্যা নাই এবং এটাও মনে রাখো পয়সনের অনুপাতের কোনো একক নাই অনুপাত যেহেতু কোনো একক নাই হ্যাঁ এবং এই মানটা কি হয় একটা ইম্পর্ট্যান্ট এমসি ইউ পরীক্ষা আসে এই মানটা কি হয় এই মানটা হচ্ছে যে মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে হয় হ্যাঁ এই মানটা মনে রাখবা এই সিগমার মানটা কী হয় মাইনাস ওয়ান থেকে শুরু করে হাফের মধ্যে যে কোনো মান হইতে পারে আর কি এবং নর্মালি দেখা যায় জিরো থেকে হাফের মধ্যেই বেশি হয় ধাতব পদার্থের ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে পারো যাই হোক সমস্যা নেই এগুলো এমসি জন্য এই কথাটা বললাম এই এতটুকু ইনফরমেশন তোমাদের মাথায় থাকে সূত্রগুলো তুমি জানো এখন তুমি রেডি সৃজনশীল করার জন্য যে পরীক্ষায় কী কী ধরনের সৃজনশীল আসবে বা কীভাবে সলভ করতে হবে এখন তুমি রেডি আর যেই সকল খুঁটিনাটি ব্যাপারগুলো আরও লাগবে আমি সাইডে লিখে লিখে দিবো সেগুলো সেগুলো তুমি সাথে করে ফেলবা ঠিক আছে ওকে ফাইন চলো আমরা শুরু করি এখন আমাদের যে এইগুলো দিয়ে কীভাবে ঘ নাম্বার আসতে পারে কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেই সমস্ত আইডিয়াগুলো দিচ্ছি কঠিন হইলেও যেন আমরা পারি সেটাও এবং তোমরা যারা হচ্ছে আমাদের সাথে এখনও অ্যাডমিশন প্রো ব্যাসে যুক্ত হওয়া তারা কিন্তু যুক্ত হতে পারো অ্যাডমিশন প্রো হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাস তোমাদের এইস পরীক্ষার পরে কিন্তু তার অ্যাডমিশন ক্লাসগুলো শুরু হবে তো সেই অ্যাডমিশন ব্যাসে কিন্তু ফ্রি বুকিং চলতেছে অলরেডি আমাদের সাথে মোটামুটি দুশো সত্তর জনের মতো তোমরা যুক্ত হয়ে গেছো তো আরও যারা যুক্ত হতে চাও খুব দ্রুত যুক্ত হয়ে যাও তুমি কিন্তু আপাতত মাত্র পাঁচশো টাকা দিয়ে বুকিং করে রাখতে পারো আর বাকি টাকা তুমি এসএসসির আগে দিয়ে দিলে হয়ে যাবে সমস্যা নেই এখন যারা বুকিং করে রাখতেছে তারা কিন্তু হায়ার ম্যাথের ক্লাসগুলো স্পেশালি পাচ্ছে কারণ হায়ার ম্যাথ নিয়ে অনেকেরই সমস্যা হায়ার ম্যাথ অ একদম হজবরল অবস্থা সেখানে আমরা চেষ্টা করতেছি যে চারটা চারটা চ্যাপ্টার করে দিয়ে হলেও যেন এ প্লাসটা নিয়ে আসা যায় কোনোভাবে এরকম শর্ট ক্লাসের মাধ্যমে সেই জিনিসটা চেষ্টা করা হচ্ছে আর তাছাড়া কথাগুলো যাচ্ছে এই চ্যাপ্টারটা পড়ে ফেললা এই চ্যাপ্টারের কথাগুলো তাদেরকে দাগিয়ে দিচ্ছি তাদেরকে পড়া দিয়ে দিই তারা ওই দিন পড়া শেষ করে কমেন্টে লেখে যে ভাই হ্যাঁ পড়ে ফেলছি ডান তো এইভাবে কিন্তু আমরা চালানোর চেষ্টা করতেছি তোমরা যদি কেউ অ্যাডমিশন ব্যাসে আনসে যুক্ত হতে চাও তো যুক্ত তো হওয়ায় পরে আগেই যুক্ত হয়ে থাকো পাঁচশো টাকা দিয়ে অ্যাটলিস্ট তাহলে কিন্তু ওই ব্যাসের সাপোর্টটুকু পাচ্ছো ওই সাপোর্টটু কিন্তু আমরা ফ্রিতেই দিচ্ছি আসলে কারণ অ্যাডমিশন ক্লাস তো শুরু হবে এইচএসসির পরে কারণ আপাতত ওই সাপোর্টটুকু আমরা এই ফ্রিতেই দিচ্ছি বোনাস হিসেবে দিচ্ছি যেন তোমাদেরকে হেল্প করা যায় আর কি আর তোমরা এখানেও পাবা সমস্যা নেই এই গ্রুপেও তো এখানে ফ্রি ক্লাস পাচ্ছ এবং তোমরা যারা হচ্ছে মনে করছো না ভাই আমি হচ্ছে এইসিসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন বেসে যুক্ত হবো তারাও কিন্তু যুক্ত হতে পারবা কোনো সমস্যা নাই তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো ইনশাআলা বুঝতে পারবা এবং অবশ্যই কমেন্টে তোমরা জানাবা যে আসলে হ্যাঁ এই ক্লাসগুলো তোমাদের কতটুকু উপকারে আসতেছে কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে মাঝে মাঝে আমি আরও ভরসা পাই যে না আমার আরও বেশি ক্লাস দেওয়া উচিত হ্যাঁ তো এই তোমরা কমেন্টগুলো একটু জাস্ট করতে পারো একটা কমেন্ট করতে হবে একটা লাইক দিতে তোমাদের বেশি সময় লাগে না তো এত কষ্ট করে আমি তোমাদের জন্য বানাচ্ছি দেখো গা ঘাম পড়তেছে কারণ ফ্যানটা অফ করে রাখছি কারণ ফ্যানটা একটু সারলে একটু সাউন্ড হবে নয়েজ হবে তোমাদের হয়তো বা কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে তা আমি কিন্তু সেটাও স্যাক্রিফাইস করতেছি শুধুমাত্র তোমাদের জন্য হ্যাঁ তোমরাও সামান্য কিছু হেল্প করতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিও অবশ্যই তো চলো আমরা এখন দেখবো সিকিউ অ্যানালাইসিস যে কীভাবে এখান থেকে সিকিউগুলো পরীক্ষায় আসতে পারে তো চলো শুরু করা যায় চলো তাহলে শুরু করে হচ্ছে আমাদের আজকের সৃজনশীলের টাইপগুলো নিয়ে কাজ করা তো দেখো শুরুতেই আমরা গ নাম্বার লিখে রাখছি যে দুইটা উদ্দীপক দিছি আমরা উদ্দীপকটা বাংলা লেখা ছিল আমি উদ্দীপকটা এরকম চিত্রের সাহায্যে প্রেজেন্ট করছি যেন লেখাটা কম লাগে আমি বাংলাটাও বলে দেবো তো এরকম উদ্দীপক দিয়ে আমাদের পরীক্ষায় এইরকম এরকম প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে অলরেডি এই ধরনের প্রশ্নগুলো বোর্ডে আসছে বা এগুলো আসলে আসা সম্ভব এর বাইরে আসলে হয় না তো চলো আমরা সবগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো সবগুলো তোমাকে দেখাই দিব এখানে সব ধরনের গনাম্বারই আসে এরপর দেখবো ঘনাম্বারে কী রকম চেঞ্জ করতে পারে একটা জিনিস তোমরা তো অবশ্যই খেয়াল করছো যে গনাম্বারগুলোতে নর্মালি আমাদের পরীক্ষাগুলোতে তেমন একটা সমস্যা হয় না ওই চ্যাপ্টার পড়া থাকলে ওই চ্যাপ্টারের ফর্মুলাগুলো জানা থাকলে আমরা নম্বরটা কিন্তু খুব সহজেই পারি কারণ কি নম্বরের ডিরেক্ট সূত্র থেকে আসে তো ওরকমই জিনিসপাতি এখানে আসে আর নম্বরগুলোতে কিন্তু আমাদের মাঝে মাঝে সমস্যা হয় কারণ ঘ নম্বরগুলোতে মাঝে মাঝে ডিফারেন্ট রকমের জিনিস দেয় বা হচ্ছে ডিফিকাল্ট কিছু জিনিস দেয় আমাদের ধরতে অসুবিধা হয় বা আমরা যদি প্রশ্নটা টাইপ আগে না জানা থাকে ওই পরীক্ষার হলে বসে মাথায় আমরা আনতে পারি না তো সেই সমস্যাও হবে না কারণ আমি আজকে সব ধরনের প্রশ্ন দেখাই দিব তো ইনশাল্লাহ ঘও তোমার গমন পড়বে ঠিক আছে দেখো আমাদের কি লেখা উদ্দীপকটা আমরা বুঝি উদ্দীপকে লেখা ছিল যে এ ও বি দুইটা তার হ্যাঁ দুইটা তারকে দুইটা তারকে দুইটা তারের মধ্যে কী করা হয়েছে যে দশ কেজি ভরের একটা বস্তু ঝুলন হয়েছে আর একটার মধ্যে দুই কেজি ভরের একটা বস্তু ঝুলন হয়েছে এ তার এবং বি তার এবং পরবর্তীতে এটাও বলা আছে যে ওই তারের এ তারের ব্যাসার্ধ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং তারটার দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার এবার অন্য পাশে লেখা যে ওই তারটার ক্ষেত্রফল লেখা আছে ওয়ান মিলিমিটার স্কোয়ার এবং ওই তারটার দৈর্ঘ্য লেখা আছে হচ্ছে দুই মিটার ঠিক আছে এবং আরও একটি ইনফরমেশন দেওয়া এখানে তারটা দশ কেজি ভরের বস্তু ঝুলানোর ফলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু সেভেন পার্সেন্ট তার মানে সেভেন হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি কার সেভেন পার্সেন্ট ওই আদি দৈর্ঘ্যের সেভেন পার্সেন্ট অলওয়েজ তো এখানে অন্যটা লেখা যে তার দৈর্ঘ্য কতটুকু এক্স্যাক্ট বৃদ্ধি পাইছে সেটাই লেখা যে টু ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর মিটার এবং আমাদের আরও একটি ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে যে এই যে বি তারটা দেখতে পাচ্ছি সেই বি তারের অসহপীড়ন হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইন্টু টোয়েন্টি টু নিউটন একটা ভ্যালু দেওয়া যে এই তারটার অসহপীড়ন হচ্ছে এত ঠিক আছে গ্রেট এবার আমরা দেখি প্রশ্নগুলো কী কী জিজ্ঞেস করতে পারে খুব সহজে করে ফেলতে পারবো এর হচ্ছে নম্বরে দেখো বলছে এ তারের পীড়ন কত তো চলো আমরা এ তারের পীড়নটা বের করে ফেলি একটু আগে আমরা পীড়ন শিখে আসছি তো এ তারের দিকে আগে দেখতে হবে এবং কী কী ইনফরমেশন লেখা সেটা খেয়াল করতে হবে তো দেখো এতারের মধ্যে কী কী লেখা আছে দেখো ভর দেওয়া আছে তার মানে আমি এফ পাবো আর ক্ষেত্রফল দেওয়া নয় আর দেওয়া ক্ষেত্রফল বের করতে পারবো তার মানে আমি পীড়নটা খুব সহজে বের করে ফেলতে পারবো তো পীরনটা তুমি কিভাবে বের করবে কিন্তু নির্ভর করতেছে কী কী ডাটা প্রশ্নে দেওয়া তার উপরে তো তুমি এখানে সরাসরি লেখলা যে আমরা জানি যে পীড়ন ইকোয়াল টু আমি খুব দ্রুত করে দিচ্ছি আমি শুধু মানগুলা বসাই দিব ক্যালকুলেট তুমি নিজেই করতে পারবা পিরন সমান সমান কি যে বল বাই ক্ষেত্রফল তাই না তো আমি লিখলাম যে বল বাই ক্ষেত্রফল এখন জাস্ট কি করবো মানটা বসাই দিব এফের মানটা কত এফের মান তো দেওয়া নাই ভাইয়া তুমি এফের পরিবর্তে কী লিখবা এফের পরিবর্তে লিখবা এম জি আর এর পরিবর্তে কী লিখবা পাই আর স্কোয়ার শেষ এম এর মানটা কত দেখো দশ কেজি ভরের বস্তু ছিল আর জি এর মানটা কিছু না বলা থাকলে নাইন পয়েন্ট এইট আর যদি বলা থাকে টেন বা নাইন পয়েন্ট কিছু একটা তাহলে ওটা বসাবা দেওয়া থাকলে ভালো না দেওয়া থাকলে আমরা জানি এবার পায়ের মান তো পাই পায়ের মানটা বসাই দেওয়া একবার তুমি বসায়ও দিতে পারো যে হচ্ছে কত যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরিস আরের কত ব্যাসার্ধ সরাসরি লেখা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কিন্তু ভাইয়া সব কিছু মিটারে নিতে হবে সেন্টিমিটার মিলিমিটার যেখানেই থাকুক মিটারে নিয়ে আসতে হবে তো আমি যদি একটু লিখে দিচ্ছি যাদের অসুবিধা হয় এগুলো তারা লিখে নাও সেন্টিমিটার থাকলে মনে করো আছে তোমার হচ্ছে টু সেন্টিমিটার তো তুমি টু সেন্টিমিটারকে মিটার বানা কীভাবে একশো দিয়ে ভাগ করে দিবা বা টেন ইনভার্স টু মিটার সরাসরি বা মিলিমিটার যদি থাকে মনে করো টু মিলিমিটার আছে তোমার বা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আছে তো যেই মিলিমিটার থাকবে তার সাথে খালি গুণ করে দেবো কত টেন ইনভার্স থ্রি মিটার শেষ তাহলে মিলিমিটার থেকে মিটার নিয়ে কী করতে হয় এই যে টেন ইনভার্স থ্রি এবার মাঝে মাঝে থাকতে পারে স্কোয়ারেরটাও তোমাকে বললো ক্ষেত্রফলের স্লো এবার হচ্ছে ক্ষেত্রফলেরা লিখতেছি ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে একোগুলা চেঞ্জ করবা লিখে নেবো সাইড লিখে রাখো সাইডে দাগ দিয়ে লিখে রাখো তো থাকতে পারে যে ক্ষেত্রফল টু সেন্টিমিটার স্কোয়ার থাকতে পারে তো তখন তুমি মিটার স্কোয়ার বানাবো কীভাবে ওই যা আছে তার সাথে গুন দিবা টেন ইনভার্স ফোর সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানাতে টেন ইনভার্স ফোর ঠাটা মুখস্থ রাখো আর যদি মিলিমিটার স্কোয়ার থাকে তাহলে তুমি মিটার স্কোয়ার বানাবা কীভাবে টেন ইনভার্স সিক্স মিটার স্কোয়ার এই কয়েকটা জিনিস তোমার পরীক্ষায় লাগে তো আমি লিখে দিলাম সেন্টিমিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার এই যে সেন্টিমিটার থেকে স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানাতে টেন ইনভার্স ফোর মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বানাতে টেন ইনভার্স সিক্স ভুল করা যাবে না দেখো এখানগুলোতে কিন্তু স্কোয়ার নাই এইগুলোতেই স্কোয়ার আছে ভালো করে প্রশ্নে তাকায় দেখতে হবে যেমন এইখানে স্কোয়ার মানে এটা ক্ষেত্র ফল তাহলে ক্ষেত্রফল তুমি মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোরে বানাবা কিভাবে মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোরে টেন ইউনিভার্স সিক্স ঠিক আছে তো ভালো করে মনে রাখবা সাইডে লিখে রাখো ঠিক আছে আমি মুছে দিচ্ছি ভাই ওকে ফাইন তো এরপরে চলো আমরা হচ্ছে আমরা হচ্ছে অঙ্কটা সরশি শেষ করি তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কি আছে প্রশ্নে আমাদের প্রশ্নে আছে হচ্ছে খেয়াল করে আমাদের প্রশ্ন কী আছে যে পায় আর স্কোয়ার আর মানটা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার স্কোয়ার কিন্তু নাই স্কোয়ার থাকলে তো খালি সরাসরি এর জায়গায় বসাই দিতাম ব্যসার্ধ আছে তাহলে তুমি কী করবো যেই মানটা আছে জিরো পয়েন্ট ওয়ান তার সাথে গুণ করে দেবা কত টেন ইনভার্স থ্রি মাত্র লিখে দিলাম ওইটুকু মুখস্থ রাখতেই হবে কিচ্ছু করার নাই নাহলে পারবা না আচ্ছা এই যে হয়ে গেলো তোমার অঙ্ক তো তোমাকে বলছিলো পীরন কত এই যে সব কিছু বের করবা বসাই দেবে একটা মান আসবে এবং এককটা অবশ্যই লিখে দেবা পার মিটার স্কোয়ার আর পরীক্ষায় যদি আসে পরীক্ষা যখন লিখবা এসএসসি পরীক্ষাতে তখন অবশ্যই শুরুতে লিখে নিবা যে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি কি যে তারের বল প্রয়োগ করা হয়েছে ভর ইকল টু টেন কেজি তারপর লিখবা ব্যাসার্ধ আর ইকল টু এত এভাবে সব লিখে নিবা তারপর লিখবা আমরাও জানি আর লাস্টে অবশ্যই ফিনিশিং দিবা তোমাকে বলছিলো এ তারের পিরিয়ড কত লিখবা সুতরাং এ তারের পিরিয়ড এটা হচ্ছে গুড প্র্যাকটিস এটা করলে তোমাকে ফুল নাম্বার দেবে না হয় কিন্তু তুমি এক নম্বর কমও পাইতে পারো তো অবশ্যই পরীক্ষা লিখবা লিখবা তারের পিরিয়ড কত যে মানটা আসছে এত একক সহ লিখবা বা মিডিয়ার লাস্টে অ্যান্সার শেষ এভাবে অবশ্যই পরীক্ষার হলে তুমি এভাবে কিন্তু ফিনিশিং লাইনটা অবশ্যই অবশ্যই দিবা অবশ্যই দিবা এক লাইন অবশ্যই লিখতে হবে তোমাকে ওকে ফাইন তুই আমার বুঝলাম খুবই সহজ ছিল কিন্তু ভাইয়া এমন না হয় কিন্তু অঙ্কটা পীড়নটা অন্যভাবে বের করা যাইতে পারতো যদি আমার ওরকম ডাটা দেওয়া থাকতো মাঝে মাঝে পীড়নই বের করতে বলবে তো তুমি কিন্তু এই যে ব্যাপারটাও খেয়াল রেখো তুমি কি জানতো ওয়াই সমান সমান কী ভাইয়া ওয়াই সমান সমান কী ছিল আমাদের এফ বাই এ এল তাই না তো এখান থেকে তুমি পীড়নটা বের করতে যা খেয়াল করো এফ বাই এ কিন্তু এখানেও আছে এফ বাই এ তাহলে এই স্মল এলটাকে এদিকে পাঠিয়ে দিতে হবে তাহলে জিনিসটা হবে ওয়াই স্মল এল আর এখানে ক্যাপিটাল এল গুণ আছে তাহলে সে ভাগ হয়ে যাবে তার মানে এই যেরকম এই যে এফ বাই এ এটাই কিন্তু সেই পীড়ন তো যদি এমন হইতো যে প্রশ্নে আমার এই ধরনের ডাটা দেওয়া নাই আমার প্রশ্নে এরকম ডাটা দেওয়া যে ওয়াই দেওয়া ছোট এল দেওয়া বড় এল দেওয়া এরকম দেওয়া তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের সাহায্য নিয়ে এভাবে করেও পীড়ন বের করতে পারতাম এটা মানে কি পীড়ন তার মানে এটাও কিন্তু খাতার সাইডে লিখে রাখো যে না এভাবেও পীড়ন বের করা যায় এই আইডিয়াটাও মাথায় থাকুক নাহলে হঠাৎ করে পরীক্ষার মধ্যে মাথায় নাও আসতে পারে তো আমি যেটা পরীক্ষায় আসতে বা কি আরও কীভাবে আসতে পারে সেটাও সাথে সাথে বলে দিচ্ছি একদম ক্লিয়ার হয়ে যাবে পানি পানি হয়ে যাবে সব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তো মুছে দিচ্ছি আমি জিজ্ঞলাম ওকে মুছে দিলাম এবার আসো এবার আসো এটুকু পরে আমরা দেখি পরের রং পরে তোমাকে বলছে যে ভাইয়া বিতারের অসহ বল কত বিতারের অসহ বল কত আমি মুছে দিচ্ছি আসো বের করি আমরা অসহ বল আমাদের কি বলছে বিতারের অসহ বল বিতারে আমরা দেখি কী কী দেওয়া বিতারে অসহ পীড়ন দেওয়া আছে আবার ক্ষেত্রফল ফল দেওয়া আছে তো আমরা কি জানতাম দুই নম্বর করতেছি আমরা হ্যাঁ দুই নাম্বার একে দুই এটা এক দুই এভাবে তো তুমি জানতা যে অসহ পীড়ন সমান তুমি লিখবা আমরা জানতাম অসহ পীড়ন সমান সময় কী জানতাম আমরা এরকম জানতাম যে অসহ পীড়ন সমান সমান হচ্ছে অসহ বল ভাগ কত ক্ষেত্রফল অসহ পীড়ন সমান সমান হচ্ছে অসহ বল ভাগ ক্ষেত্রফল তোমাকে বেরি করতে বলছে অসহ বল অসহ বল না বলে পরীক্ষা বলতে পারতো অসহ ভার অথবা বলতে পারতো কি অসহ ওজন এরকম জিজ্ঞেস করতে পারতো ঠিক আছে তো আসো আমরা অসহ বলটা একটু বসাই দিই যে কী আসে তো লিখতেছি আমি অসহ বল তো অসহ বল সমর্থন কি লিখবো আমরা আড়াড়ি গুণ করে দিব তাহলে জিনিসটা আসবো এরকম যে অসহ পীড়ন অসহ পীড়ন গুণ ক্ষেত্রফল তো ক্ষেত্রফলটাকে লিখলাম যে ক্ষেত্রফল তো এবার মান বসায় পীড়নটা কত দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে ওই যে অসপীড়নের মানটা যে ফোর পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পর সেভেন সব পীড়ন তাহলে নিউটন হবে না এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার পীড়ন যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার তো এত মিটার স্কোয়ার আর ক্ষেত্রফল দেখো লেখা আছে এই যে ক্ষেত্রফল লেখা এক মিলিমিটার স্কোয়ার একটু আগে তোমাকে শিখাইলাম মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানানোর জন্য টেন ইনভার্স সিক্স দিয়ে গুণ দিতে হয় ওকে গ্রেট তো এখানে হিসাব করে দেখা কত চলে আসবে এই মাইনাস সেভেন এটা করলে আসবে হচ্ছে মোটামুটি ফর্টি সেভেনের মতো একটা আসবে তাহলে ফর্টি সেভেন নিউটনের মতো একটা আসলো তো এই হচ্ছে আমাদের অঙ্কটা বের করে ফেললাম যে এত নিউটন বল যেহেতু বলছিলাম নিউটন হবে অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন বললেও আমরা এটাই বের করতাম অসহ পীটন গুণ ক্ষেত্রফল আশা করি ক্লিয়ার এভাবে পরীক্ষা আসতে পারে অলরেডি আসছে আসতে পারে না অলরেডি আসছে পরীক্ষায় তো তোমার পরীক্ষায় তোমার বোর্ডেও কিন্তু চলে আসবে তো এরপরে আসুন না তিন নম্বরটা খুবই সহজ সহজ এগুলো কিন্তু একবার করে দেখে রাখতেছি যেন কনফিডেন্টটা তোমার থাকে যে না এরকম আসতে পারলে আমি অবশ্যই একদম কনফিডেন্টলি তুমি যেন দিতে পারো আর কি হ্যাঁ এই জন্য আমি এগুলোও করাই দিচ্ছি কঠিনগুলো আসবে ঘ নম্বরে কঠিনগুলো আসবে তখন তোমরা যারা এই চেপার আগে পড়ছো তারাও কিন্তু নতুন কিছু শিখতে পারবা তিনের গ তিনের গতে বলছে এ তারের ইয়ং গুণাঙ্ক তো ইয়ং গুণাঙ্ক বলছে আমি এখানে ইয়ং অঙ্গুনাঙ্ক হ্যাঁ ইয়ং গুণাঙ্ক তো কী কী হইতে পারে ইয়ং গুণাঙ্ক শুধু কি শিখছিলাম আমরা এরকম যে এফ এল ডিভাইডেড বাই কি এ স্মল এল তাই না ওকে তো এবার আসো আমরা দেখি যে কী দেওয়া এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে দেখো তো এফ দেওয়া নাই এম জি লিখতে হবে তার মানে তাহলে বুঝতে পারলাম আমি যে এখানে আমার কী করতে হবে এফ এর পরিবর্তে এম জি বসাইতে হবে এলের জায়গায় এল আর এ দেওয়া সে এও দেওয়া নাই তাহলে এটা বের করতে হবে তো বসাই দিলাম পায়ে আর স্কোয়ার কোনো সমস্যা নেই আমরা তাহলে আমাদের উপরে দুইটা শেষ এবার দেখো স্মল এল স্মল এলের মানও লেখা আছে সেভেন পার্সেন্ট ওকে এবার আসো আমরা মান বসাই দিই আমি এক লাইনে মান বসাই ভালো করে মান বসানোটা দেখো কোন কোন মান বসাচ্ছে এম এর মান কত দশ কেজি তো দশ বসাই দিলে কোনো সমস্যা নেই আর জি এর মান নাইন পয়েন্ট এইট গ্রেড এবার আমরা এর সাথে সাথে কী করি আরও মানগুলা বসাই এলের মান কত দুই মিটার লেখা ছিল এলের মানও কিন্তু মিটারেই বসাইতে হবে পায়ের মান তো একটু আগে তুমি বসাইলা এই কাজটা তুমি একটু আগে করছিলে আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তবে মিটার বানাই নিতে হবে আগে টেন ইউনিভার্স থ্রি দিয়ে মিলিমিটার থেকে মিটার পায়ে আর স্কোয়ার এই স্কোয়ারটা দিতে কিন্তু অনেকে ভুলে যায় ভালো করে খেয়াল করবা স্কোয়ারটা দিয়ে অনেকে ভুলে যায় পায়ে লিখতে লিখতে মানে তালে ভুলে যায় তো সে জানে স্কোয়ার হবে কিন্তু সেই অঙ্কটা করার সময় আসলে মানে কোন তালে ঢুকে যায় আসলে দিতে ভুলে যায় ঠিক আছে তো এটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি আমি একটু মনে রাখো স্কোয়ার কিন্তু অবশ্যই আছে আর স্মল এলটা কত খেয়াল করো সেভেন পার্সেন্ট বলছে তো এই স্মল এলটাকে তুমি কীভাবে লিখবা তো মনে রাখবা এই স্মল এলটা তুমি সবসময় সময় ভাবে লিখবা স্মল এল সাত পার্সেন্ট বলছে না এভাবে লিখবা যে এল এর সাত পার্সেন্ট তাহলে যত পার্সেন্টই বলুক সবসময় আদি দৈর্ঘ্যের অত পার্সেন্ট হবে তাহলে এলের সাত পার্সেন্ট মানে কি সাত ভাগে একশো তাহলে বসাই দিয়ে আসো আমরা এই স্মল এলের মানটা হবে এলের সাত পার্সেন্ট বলছে তো এল এলের মান কত দুই মিটার পরে বসাই দেবো দুই মিটার আর সাত পার্সেন্ট মানে কি যে সাত ভাগ একশো হ্যাঁ বসাই দিলাম আমি ঠিক আছে তাহলে এলের সাত পার্সেন্ট মানে কি এল সাত ভাগা একশো এলের মানটা কত দুই মিটার এই যে দুই মিটার তো এই দুই এবং এই এল কিন্তু কাটাকাটি যাবে হ্যাঁ এর মানটা তুমি দুই বসাই দিতে পারো এখনই চাইলে বসাই দিতে পারো তো আমি আসো এখানে এখনই বসাই দিই তো তুমি যেন বুঝতে পারো হ্যাঁ তো এখানে আমি বসাই দিচ্ছি এলের মান তো দুই গুণ সাত পার্সেন্ট মানে কত সাত ভাগা একশো তো মনে করি ভাবে বের করে নিলাম আমরা হ্যাঁ এখন কাটাকাটি করো তুমি দেখবাই ওয়ার মানটা চলে আসবে সুন্দর মতো তো এখানে লিখবা মানটা এবং অবশ্যই এককটা এখানে লিখে দিবা এত এতোমিটার স্কোয়ার আর সুতরাং তো অবশ্যই লিখবাই তো এভাবে করে কিন্তু আমরা ইয়ং গুণাঙ্ক বের করে ফেলতে পারলাম বা এরভাবেই যে সবসময় ইয়ং গুলাঙ্ক বের হবে তাও কিন্তু না এমন যদি হইতো যে এখানে তোমার কী দেওয়া আছে সঞ্চিত শক্তি কৃত কাজে কোনো একটা ভ্যালু দেওয়া আর এগুলোর কোনো একটা কিছু দেওয়া নাই তখন কিন্তু এমনও হইতে পারতো আমরা কিন্তু শিখছিলাম ডাব্লিউ সমান সমান হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল তুমি খেয়াল রেখো এই ডাব্লিউ বা ইউ এগুলো জানা টানা থাকলে কিন্তু এগুলোর মধ্যেও ওয়াই আছে তো এখান থেকে ওয়াই বের করা প্রয়োজন হইতে পারে তুমি এভাবে যে সবসময় বের করবে তা না হতে পারে এখানে কোনো একটা মান দেওয়া নেই এফ দেওয়া নেই বা এমও দেওয়া নেই তখন আর বের করতে পারতো না এই সূত্র দিয়ে তখন তুমি দেখবে যে অন্য কিছু একটা দেওয়া থাকবে তো ওগুলোর সাহায্য নিয়েও কিন্তু ওয়াই বের করা সম্ভব তাহলে ইয়ং গুণাঙ্ক বের করতে বললে খালি এই সূত্র লেখা যে বয়ে থাকবে হাঁকেরা তাইলে কিন্তু হবে না ভালো যদি এগুলো দেওয়া থাকে আমার জন্য আর ভালো আমরা এটা দেখ করবো যদি দেখো যে না এই ধরনের ইনফরমেশনগুলো নাই তুমি লিখে নিবা সাইডে দাগ দিয়ে আগে যে আচ্ছা কী কী দেওয়া আছে আমার ডাব্লিউ দেওয়া আছে তারপর আমাদের এ দেওয়া আছে তারপর হচ্ছে এল এল এগুলো দেওয়া আছে বা আরো কিছু দেওয়া আছে তখন তুমি বুঝবা আচ্ছা আমার এলে তুমি লিখবা আগে এফ এল বা এল তুমি দেখতেছো না অনেক ইনফর্ম এফ তো দেওয়া নাই এমও দেওয়া নাই তাহলে কীভাবে বের করতে পারি তখন তুমি ডাব্লিউ যখনই দেখছো তখন মনে করবো আচ্ছা ডাব্লিউর মধ্যে তো ওয়াই আছে ওইখান থেকেও বের হইতে পারে তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন থেকে এভাবে খেয়াল করবা ওকে তো আমরা এটা বুঝে ফেললাম তিন নম্বরটা বুঝে ফেললাম দেখো আমরা একইভাবে চার নাম্বারটা করি যে এ তারের সর্বোচ্চ সঞ্জিত শক্তি কত এতারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি তো আসো এতারের একটা সর্বোচ্চ শক্তি আমরা করি এবার খেয়াল করো এতারের এটা হচ্ছে তিন নম্বর ছিল এবং চার নম্বর হ্যাঁ চার নম্বর করতেস তো এবার তুমি যখনই লিখতে গেছো যে এতারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি তুমি কি লিখবা আমরা জানি সর্বোচ্চ সঞ্চিত মানে কি ডাব্লিউ একক তুমি তো বলে নাই তোমার ডাব্লিউ তাহলে কি লিখবা ডাব্লিউ সমান হাফ এটা আগে লিখবা এটা দিয়ে ট্রাই করবে আগে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই কি ক্যাপিটাল এল খেয়াল করছো তো লেখলা সূত্রটা এই যে হাফ ওয়াই এ স্মল স্কোয়ার ক্যাপিটাল হাফ জানো এলের মান জানো ছোটো এ তুমি বড় এ বের করতে পারবা পায়ার স্কোয়ার দিয়ে স্মল এলও জানো সাত পারসেন্ট জানো কি ইয়ং গুনাঙ্ক তো যদি এই সূত্র দিয়ে করতে চাও তোমাকে আগে ইয়ং গুনাঙ্কটা বের করে নিতে হবে এই যে মাত্র বের করলাম তো সেমভাবে বের করে নিতে পারবা হ্যাঁ এফ এল বাই এ এল এভাবে করে ইয়ং গুনাঙ্কের মানটা আগে বের করে নিবা তারপরে তুমি কি এখানে এসে বসাই দিবা অঙ্ক শেষ অথবা তুমি কিন্তু এই অঙ্কটা চালাকি করে এভাবেও করতে পারতা তোমাকে বলছে সর্বোচ্চ শুনছি ডাব্লিউ তুমি কিন্তু ভাই আরেকটা সূত্র শিখছিলে হাফ এফ ইন্টু এল মনে পড়ে হ্যাঁ দেখো তুমি কিন্তু দেখো অনেক তাড়াতাড়ি অঙ্ক করতে পারবা এফের এর মান তো জানো কি এম জি বসাবা আর এখের ছোটো এল কিন্তু অবশ্যই মনে রেখে দেখো এই হাফ এম এর মানক দশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট আর এই এল এর মান কত সাত পার্সেন্ট দাও আছে কার সাত পার্সেন্ট এই যে এর সাত পার্সেন্ট ক্যাপিটাল এলে সাত পার্সেন্ট তাহলে তুমি লিখবা যে এর সাত পার্সেন্ট গুণা করে থাকুক সাত পার্সেন্ট মানে কি সাত ভাগ একশো এই যে এলেমানটা হয়ে গেল শেষ এইভাবে কিন্তু তুমি আরও সহজে কিন্তু অ্যান্সার বের করে পারো তো তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে হ্যাঁ কীভাবে করলাম জন্য ইজি হয় তাড়াতাড়ি হয় তুমি এভাবে করলে যে হবে না তা না অবশ্যই হবে এটা করলেও যে এ মান আসবে এটা করলেও একই মান আসবে সেম জিনিস যেহেতু ঠিক আছে তো এভাবে তুমি যে কোনো একভাবে করলেই হয়ে যাবে তো যদি দেখো এভাবে করা শুরু করছো মানটা লিখে ফেলছো কাটাকাটির দরকার নেই ও বের করে নিবা কত সময় লাগবে আর যদি এটা মাথায় আসে এটা করে ফেলবা যেটা তোমার মাথায় আসে সেটা তুমি করবা কোনো সমস্যা নাই বুঝতে পারছি কিনা পারবে এইভাবে ওকে আমরা চার নম্বরটা বুঝে ফেললাম আসো আমরা দেখি পাঁচ নাম্বার কীভাবে বলে পাঁচ নাম্বারটা কীভাবে বলে পাঁচ নম্বরে আমাদের কী বের করতে হবে এবার খেয়াল করো এবার খেয়াল করো যে হচ্ছে আমাদের পরটা কি বলছে যে এ তারের একক আয়তনের সন্দীত শক্তি তো আমরা দেখি যে একক আয়তনের সন্দীত শক্তি বলে কীভাবে বের করবো সেম আগের মতো তাহলে এক দুই তিন চার তো পাঁচ নাম্বারটা করতেছি আমরা যে পাঁচ একক আয়তন বলে কি করতে হয় ইউ বের করতে হয় তুমি লিখবা যে সুতরাং আমরা জানি তার একক আয়তনের সঞ্চিত শক্তি হ্যাঁ তুমি ভাই লিখে দেবা যে একক আয়তনে সঞ্চিত শক্তি তো এইটুকু তো তোমার লিখে দিতে হবে একক আয়তনে সঞ্চিত শক্তি তো এক সূত্রে ইউ এবার ইউ এর কোন সূত্র জানো তুমি সেটা আগে লিখে ট্রাই করো দেখো কী দেওয়া আছে হাফ ইন্টু ওয়াই স্মল স্কোয়ার বা ক্যাপিটাল এলি স্কোয়ার একটা সুতো ছিল এদিন ট্রাই করতে পারো তো দেখো এগুলো সব ভ্যালু দেওয়া আছে কি না অথবা তুমি এই সুতো জানতা যে হাফ ইউ সমান সমান তুমি কি জানতা যে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি তুমি চেষ্টা করবা যে এক লাইনে যেটা দিয়ে হয়ে যায় সেটা দিয়েই করবো আমি আমি কেন কষ্ট করতে যাব কষ্ট করতে যাব না তো দেখো তুমি যদি উপরেটা দিয়ে করতে চাও হাফ এইটা জানো এইটা জানো ইয়ং গুণাঙ্ক জানো না এখানে ইয়ং গুণাঙ্ক দেওয়া না বের করতে হবে বের করা পসিবল তুমি পারবা চাইলে এটাতে দেখি শর্টকাটে করা যায় কি না দেখো পীড়ন পীড়ন তো অসপীড়ন দেওয়া আছে অসপীড়ন নিলে হবে না খালি পীড়ন লাগবে পীড়ন মানে কি বলবাই ক্ষেত্রফল হ্যাঁ বলবাই ক্ষেত্রফল সম্ভব পীড়ন মানে কি এফ বাই এফ বাই এ বসাই দিবা বিকৃতি মানে কি বিক্রি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল আগেই শিখে আসছে তোমাকে দৈর্ঘ্য বিকৃতি তো দেখো এটাতে ডিরেক্ট হয়ে যাচ্ছে ভাইয়া এ দিয়ে করলেও হইতো অথবা আমি যদি না করে নিচুটাও করতে পারি আর নিচের দিকে করলে আমি সুবিধা পাচ্ছি কি আমার হচ্ছে এক্সট্রা করে কষ্ট করে ওয়াই বের করে নিতে হচ্ছে না ওয়াই তো নিজেই একটা গ নম্বর অঙ্ক আমি কেন আবার ওইটা করতে যাবো যদি সহজভাবে পসিবল হয় তো ওইটা মাথায় আসলে ওটা দিয়ে করবার কোনো সমস্যা নাই তবে এটা দিয়েও যেহেতু সম্ভব ডাটা দেওয়া আছে এটা দিয়েই করবো ঠিক আছে আর পরীক্ষায় ঠিকঠাক ডাটা দেওয়া থাকবে তো দেখবেন সবসময় একই মানেই আসবে কোনো সমস্যা নেই দিদিটা দেখলে একই মানেই আসবে অবশ্যই হাফ এফ এর মান কত এফ এর মান হচ্ছে দেখো আমরা এম দুই কেজি ধরছি তাহলে আমরা দুই বসায় দিই তোমরা কিন্তু আবার ভাইবো না যে এই পীড়ন দেওয়া সে দেই বসায় না ওটা অসহ পীড়ন এটা তো খালি পীড়ন মনে রাখতে হবে ওকে তো পীড়ন কি এফ বাই এফ এর মান কত এফ দেওয়া মানে এম জি বসাবো এম জি কত যে টু আর নাইন পয়েন্ট এইট সবাই বুঝছো এর মেটার ডিরেক্ট লেখা যে টেন ইনভার্স সিক্স করে দিলাম আমরা একটু আগে শিখেলাম মিলিমিটার স্কোয়ার কি মিটার স্কোয়ার বানাই আর স্মল এল বাই ক্যাপিটাল স্মল এল কত সরাসরি লেখা এটা যে টু ইন্টু টেন ইনভার্স ফোর মিটার বৃদ্ধি পাই আর ক্যাপিটাল দুই মিটার শেষ অঙ্ক শেষ এই যে চলে আসলো এবং একক লেখার সময় কী করবা এই এককটা অনেকের কনফিউশন হয় যে এত জুল ঠিক আছে একক আয়তনের সঞ্জিত শক্তি শক্তি বলছে জুল বের করছো কিন্তু একক আয়তন বলছে আসলে তার মানে কি পার মিটার কিউবে তো এইটা লিখে দিলে বেশি বেটার হ্যাঁ জুল পার মিটার কিউব দেখবা বইয়ে মাঝে মাঝে এটা লেখে অথবা বইয়ে মাঝে মাঝে খালি জুল লেখে তো বই এক একবার এক কাহিনি করে তো স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় এর কোনটা দিবো ভাই তো তুমি এই জুল পার মিটার কিউব দেওয়াটা বেশি বেটার কারণ কি এটা ছিল একক আয়তনে ওই তারটার প্রতি মিটার কিউবে কত তো জুল পার মিটার কিউব দেওয়াই বেটার তুমি লিখে দিবা সুতরাং শক্তি এত জুল পার মিটার কিউব আর তুমি যদি এভাবে বাংলাতে লিখে দাও যে সুতরাং যে তারটির একক আয়তনে সঞ্চিত শক্তি এত জুল তাহলে খালি জুল লিখলেই চলবে কারণ তুমি তো বাংলাদেশে বললেই দিছো যে ভাই প্রতি একক আয়তনেই হচ্ছে এত জুল করে থাকে তাহলেও কোনো সমস্যা হবে না ঠিক আছে এ হচ্ছে কথা তুমি দুইভাবে লিখতে পারো কোনো সমস্যা নাই ওকে তো আমি হচ্ছে মস্তিদি এইটা আসলে বুঝতে পারছি এইটা আমরা চলো ছয় নম্বরটা দেখি একইভাবে তো এটা দিয়ে করে ফেললাম আর উপরেটা দিয়ে করতে চাইলে কী করা লাগতো কষ্ট করে আবারও ওয়াই বের করা লাগতো এফ এল বাই এল তারপরে বসাইলেই চলে আসতো তোমার পরীক্ষা হলে বুঝতে হবে যে আচ্ছা এটাতে তুমি সাইড আগে একটু ছোট্ট করে দেখে নিবা যে কোনটা কোনটা দেওয়া আছে মান তোমার জন্য বেটার তাহলে তাহলে বেশি কষ্ট করতে হবে না পরীক্ষা হলে তো তাড়াতাড়ি করতে পারলে আমরা বাঁচিতে না ফাইন এবার দেখো হচ্ছে যে কী বলতো আমাদের পরেরটা যে এ তারের পয়সনের অনুপাত এবং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই পয়সনের অনুপাত দিয়ে কিন্তু গণমাডে বেশি দেয় পয়সনের অনুপাত দিয়ে এই তারের পয়সনের অনুপাত জিরো পয়েন্ট টু হলে এখন জিজ্ঞেস করছে তারটির ব্যাসার্ধ হ্রাস কত আবার জিজ্ঞেস করছে ব্যাসার্ধ হ্রাস জিজ্ঞেস না করে বলতে পারতো তারটির ক্ষেত্রফল হ্রাস কত এবং ঢাকা বোর্ড বাইশে এই প্রশ্নটা দিচ্ছে এরকম উদ্দীপক দিয়ে খালি বলছে ক্ষেত্রফল হ্রাস কত কারণ সবাই তো একটু হঠাৎ করে যারা আর কি মানে ভালো করে জিনিসগুলো খেয়াল করে না তারা তো অবাক হয়ে গেছে কিনে পয়সনের অনুপাতি কোনো ক্ষেত্রফল ছিল না ক্ষেত্রফল থেকে আসলো তো বের করা যায় খুবই এর কোথা তুমি জানোই যারা একটু খেয়াল করছে বের করতে পারছে তো এইটুকু চেঞ্জ পরীক্ষার হলে কিন্তু করে দিতেই পারে তোমাকে ওইটুকু ইনস্ট্যান্ট খাটে বের করতে হবে এমন না যে তোমার কমন পড়ে নাই তোমার কিন্তু কমন পড়ছে পড়াশুনোর পথ তুমি পড়ে গেছো পড়াশোনার পথ থেকে আসছে সামান্য একটু চেঞ্জ করেছো ওইটা ইনস্ট্যান্ট খাটায় দেখতে হবে আচ্ছা কীভাবে বের করা যায় ওইটুকু বুদ্ধি তো খাটাইতে হবে সৃজনশীল যেহেতু তো দেখি আমরা এতারের কথা বলছি এতারের দিকে চলে যাই আমরা এ তার এতা তা বলেছি তোমাকে এর হচ্ছে কথা আমাদের ছয় মনে হয় তাই না তো কি বলছে যে এ তারের পয়সনের অনুপাত তুমি লেখো এ তারের পয়সা অনুপাত লেখা জিরো পয়েন্ট টু আর আমরা আগেই জানতাম পয়সন অনুপাতের সূত্র কি ছিল প্রথমটা করতেছি আমরা হ্যাঁ এই এক নম্বরটা করতেছি আমরা তো এক নম্বরটা কি আসবে যে আমরা শিখছিলাম হচ্ছে এরকম এল যেহেতু ব্যাসার্ধের কথা বলছে ডিরেক্ট ব্যাসার্ধ দিয়ে লিখতে পারো কোনো আপত্তি নেই আমার তা লিখতে পারো তুমি ডেল আর ইন্টু ক্যাপিটাল এল এখানে কি আসবে যে শুধু আর ইন্টু স্মল এল এরকম ছিল না শুধু ওটা ছোট ডি বড় এল ওরকম তো লিখলাম আমরা এবং যেহেতু এখানে আমরা শুধুমাত্র ভ্যালু নিচ্ছি ব্যাসার্ধ হ্রাস আমরা এই এই জায়গার মাইনাস দিব না তাহলে সরাসরি খালি পজিটিভ ভ্যালুটুকুই বসালি হবে তাহলে এখানে অঙ্ক করার সময় তুমি এখানে মাইনাস না দিয়ে ডিরেক্ট তুমি যা সূত্রটুকু লিখে অঙ্ক করলেই তোমার অ্যান্সার চলে আসবে দেখো তোমাকে বের করতে বলছে কি ব্যাসার্ধ হ্রাস কত হ্যাঁ তাহলে ব্যাসার্ধ হ্রাস তার মানে কি ডেল আর বের করতে হবে তাহলে ডেল আর সমান কি হয় তুমি আগে লিখে নেওয়া যে ডেল আর ইকুয়াল টু লেখা যাবে গুণ করে দাও সিগমা তারপর হচ্ছে এই যে আর এই যে এল আর এইটা দিয়ে কি হবে ভাগ হবে তাহলে ভাগ করে দিলাম আমি ভাগ করে দিলাম এখন জাস্ট মানটা বসায় দাও বসে হচ্ছে সিকমার মানটা হচ্ছে জিরো পয়েন্ট টু এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হ্রাস তো জিরো পয়েন্ট টু আর এর মান কত আদি ব্যাসার্ধ কত লেখা ছিল জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি হ্যাঁ আর স্মল এল কি স্মল এল হচ্ছে স্মল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি সাত পার্সেন্ট হ্যাঁ লেখা আছে সাত পার্সেন্ট কার সাত পার্সেন্ট ওই যে আগের মতো লেখে নিতাম আমরা মনে আছে স্মল এল হচ্ছে কি যে এল এর সাত পার্সেন্ট সবসময় ভালো লিখে নিবা যে এল এর সাত পার্সেন্ট বলছে মানে কি ওই আদি দৈর্ঘ্যের সাত পার্সেন্ট তাহলে কি হবে যে এল গুণ সাত পার্সেন্ট মানে কি সাত ভাগ একশো ওই ব্যাপারটা আর কি ঠিক আছে তা বসাই দিই আমরা এই যে স্মল এল এর মানটা আমরা বসাই দিই স্মল এল স্মল এল কি আসবে যে এল এর মান কত এদের মতো দুই ছিল দুই মিটার ছিল ওই যে দুই মিটার লেখা তাহলে দুই গুণ সাত ভাগ একশো ওকে এবার ক্যাপিটাল এলটা দেখো ক্যাপিটাল মান কত দুই এই দুই দুই কাঁটাকাটি চলে যাবে এই যে চলে গেল হিসাব নিকাশ করো একটা ভ্যালু আসবে যে সুতরাং ব্যাসার্ধ হ্রাস হবে যে এত মিটার কত মিটারে বের করছো তাহলে এটা এখানেই শেষ হয়ে যাবে প্রথমটা এখানেই শেষ আর যদি তোমার এই উদ্দ্যেবকটা এই কথাটা না বলেই কথাটা বলতো যে তা এ তারের পয়সান উপর জিরবান টু হলে তারটির ক্ষেত্রফল হ্রাস কত তখন তুমি কী করতা ব্যাসার্ধ হ্রাস বের করছো তা লিখে দিচ্ছি আমি কথাটা যে সুতরাং ব্যাসার্ধ হ্রাস এত তুমি এটা শিখিয়েছিলে বাসা থেকে যে এভাবে বের করতে হয় কিন্তু পরীক্ষায় এক লাইন এক্সট্রা দিয়েছে ব্যাসার্ধ হ্রাস জিজ্ঞেস না করে ক্ষেত্রফল হ্রাস তুমি লিখবা সুতরাং ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল হ্রাস তো ক্ষেত্রফল হ্রাসটা কি হবে ক্ষেত্রফল হ্রাস ইকোয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার পায় আর স্কোয়ার মানে তো ক্ষেত্রফল তাই না তো ক্ষেত্রফল হ্রাস তুমি এভাবে লিখতে পারো যে ক্ষেত্রফল হ্রাস ইকোয়াল টু পাই আর স্কোয়ার আর ডি বের করলে ডি বাই টু দিয়ে দিলে তো আর চলে আসতো পারবা পাই আর স্কোয়ার শেষ আর মান বসাই দেবা জাস্ট পায়ের মানটা জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডেলারের মান তুই যে বের করলে একটু আগে ওইটাই খালি স্কোয়ার করে দিবা একক চলে আসবে এবং একক কি লিখবা মিটার স্কোয়ার লিখবা কিন্তু ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল মিটার স্কোয়ার জাস্ট এতটুকু চেঞ্জ পরীক্ষা আসতে পারে তো এইটা আমাদের আসলে হচ্ছে কোথায় এই এই অঙ্কটা কোথায় ঢাকা বোর্ড বাইশে তো এভাবে করে কিন্তু অঙ্কগুলো গতে আসছে অলরেডি লাস্ট আরও একটা অঙ্ক দেখাই দিচ্ছি তো এমনি খুবই সহজ তারপরে জাস্ট দেখাচ্ছি যেন পরীক্ষা আসে তুমি করতে পারো আসলে হ্যাঁ ছয়টা সাত নাম্বার সাতটা ধরনের গ দেখাই দিলাম এই সাতটার মধ্যে তুমি ইজিলি একটা পারো তুমি মনে করো এখান থেকে তিন নাম্বার এইটুকু মানে তোমার পরীক্ষায় তিন তুমি পরীক্ষায় তিন পেয়ে যাচ্ছ হ্যাঁ অবশ্যই পাওয়া তো আসো লাস্ট দেখে ফেলি এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সবাইকে আসলে জানাইতে কিভটা আমি না ও সবাইকে সবাই দেখুক শিখুক কারণ এটা সাথে তো তোমার আসলে কোনো কম্পিটিশন না তুমিও প্লাস পাইলে তোমার বন্ধু প্লাস পাল তোমারও ক্ষতি না বন্ধুর ক্ষতি না তোমাদের বন্ধুত্বের ভালো হইলো তোমরা আলাপ আলোচনা করলা ক্লাসগুলো নিয়ে তুমিও আসলে কোনো কনফিউশন থাকলে বন্ধুর সাথে আলোচনা করলা তোমারও কিছু ক্লিয়ার হইল হ্যাঁ আর তোমার বন্ধু খুশি হবে যে আরে আর বন্ধু আমাকে একটা ভালো একটা খাজানার খবর দিয়ে দিছে তো চলো আমরা দেখি হচ্ছে বিতারের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধিতে কত পীড়ন প্রয়োগ করতে হবে তো কি কী করছে তোমাকে দশ পার্সেন্ট বলছে দশ এবার খেয়াল করো বিতারের দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু লেখা ছিল আগে খেয়াল করছো বিতারের দৈর্ঘ্য বৃদ্ধি লেখা ছিল এত তো অনেকেই এখানে কনফিউজড হয় যে আরে ভাই এক ছোট এল তো দেওয়াই আছে আবার এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি কোনটা নিয়ে কাজ করব যদি কখনো এমন হয় উদ্দীপক একটা মান দেওয়া আবার ওই মান আবার প্রশ্নে দেওয়া এখানে ছোট এলের মান দেওয়া আবার ছোটো এলের মান প্রশ্নেও দেওয়া তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দেবো প্রশ্নেরটাকে ঠিক আছে ওই তারা এইখম কাহিনী ঘটছিল ঠিক আছে কিন্তু তোমাকে অন্য জিনিস জিজ্ঞেস করছে যে বিতারের দৈর্ঘ্য যদি আমি ওরকম বৃদ্ধি না করে দশ পার্সেন্ট বৃদ্ধি করতে চাইতাম তাহলে কত পীড়ন লাগতো বলো তো প্রশ্নে যেটা বলবে সেটা নিতে হবে তখন হ্যাঁ উদ্দীপক তো দিয়েছে ভালো কথা এর মা কিন্তু প্রশ্নে আলাদা এল দিয়েছে তো আলাদা এল দিয়েই করতে হবে কথাটা যিনি ক্লিয়ার থাকে অনেকে কিন্তু কনফিউশন হয় এই জিনিসটা নিয়ে এই জন্য আমি এই প্রশ্নটাও দেখাইছি এবার লিখে আসো তুমি কী লিখবা কী কী দেওয়া আছে দশ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি লেখা বিদ্যার দুঃখ দর্শন বৃদ্ধি করতে হলে কত পীড়ন প্রয়োগ করতে হবে এটা আমাদের বলছে তাও দেখি আমাদের এন হয়তো বা ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া থাকতে হবে আমি তো ইয়ং গুনাঙ্কটা দুই যে আগে বের করছিলাম এই জন্য দেরি আর তার সব আমরা আগে শুরু করি তো আমরা লিখি যে আমরা জানতাম ইয়ং গুনাঙ্ক ওয়াই ইকোয়াল টু কী শিখছিলাম আমরা ওয়াই ইকোয়ালু শিখছিলাম হচ্ছে এরকম যে এফ এল বাই হচ্ছে এ এল তোমাকে বলছে কত পীড়ন প্রয়োগ করতে হবে পীড়ন পীড়ন মানে কি এফ বাই এফ বাই এ বলছে না এব বাই দশ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি দিলে এফ বাই এ বের করতে হবে তো এফ বাই এখান থেকে কি করা সম্ভব এফ বাই এ তুমি খেয়াল করো একটু এফ বাই কি আসবে যে ওয়াই স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল এটা আসবে এবার তুমি খেয়াল করো সব কিছু মান দেওয়া আছে ইয়ংগুনাঙ্কের মানটা দেয় নাই কারণ ইয়ংগুনাঙ্ক আমরা মনে হয় বিতারের জন্য বের করছিলাম ও এত অঙ্গ বের করছিলাম ঠিক আছে সমস্যা এটা যদি বের করে থাকি মনে করো বিতারের জন্য এই অঙ্কের জন্য দিয়ে দিলাম হ্যাঁ আমি এই সাইডে দিয়ে দিলাম ভ্যালোটা বা প্রশ্নে দেওয়া থাকবে এরকম বা উদ্দীপকে দেওয়া থাকবে আমি তো একসাথে অনেক প্রশ্ন লিখছি এই জন্য এইখানে এটা দেই না একটু তো লিখে দিলাম যে এই অঙ্গুনাকের মানটা টু ইন্টু টেন মাইনাস এগারো হ্যাঁ এটা আমাদের কার মান এটা হচ্ছে আমাদের গুণাঙ্কের মান তো ধরলাম এটা হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্কের মান প্রশ্নে দেওয়া আছে বা এই উদ্যোগ প্রশ্নে দেওয়া আছে যদি তারটা ইয়ং অঙ্ক এত হয় বা দশ পার্সেন্ট বৃদ্ধি করছে কত পিরণ প্রয়োগ করতে হবে তো তখন আমি ইয়ং অঙ্গুলংটা বসাই দিব তাহলে টু ইন্টু টেন টু দি পর মাইনাস এগারো হ্যাঁ তারপর হচ্ছে আমরা বসাই দিয়ে আসো বসাই দিয়ে হচ্ছে আমরা টু ইন্টু টেন দি পর মাইনাস এগারো না শুধু এগারো দিলাম আমরা হ্যাঁ তো জাস্ট এগারোটা দিলাম এই টু ইন্টু টেন দিপার ইলেভেন টু ইন্টু টেন টু দি পর ইলেভেন আর হচ্ছে এর মানটা কত এর মানটা বসাই দিয়ে আসো আমরা এল মানটা স্মল এল কত ওই যে সরস্বতী ভ্যালু লেখা বিতার বলছিল বিতারের স্মলটা লেখা ছিল ওইখানে কিন্তু আমাদের এইখানে কী বলছে দশ পার্সেন্ট বৃদ্ধি একটু সে কথাটা বললাম ওইখানেও লেখা আছে এখানেও দশ পার্সেন্ট বৃদ্ধি বলছে তারপর প্রশ্নটাকে প্রাধান্য দিব দশ পার্সেন্ট বৃদ্ধি করতে হলে কী করতে হবে তো আমরা জানি এল কীভাবে লিখতে হয় তো আগে শিখে আসছি আমরা ছোটের লিখতে হয় কি এলের দশ পার্সেন্ট এভাবে লিখতে হয় যে পার্সেন্ট দেওয়া থাকলে তার মানে কি এর মানুষের কত দুই আর দশ পার্সেন্ট মানে কি দশ ভাগ একশো তো ওইটা বসাই দিবো আর কি হ্যাঁ এটা হচ্ছে স্মল এল স্মল এল বসায় দাও টু ইন্টু দশ ভাগ একশত ওইটাই লিখে দিচ্ছি ডিরেক্ট আমি সমস্যা নেই আর ক্যাপিটাল এল কত ক্যাপিটাল এল তো দুই মিটার বলাই ছিল তো শেষ এই যে এটাই কিন্তু সেই হচ্ছে পীড়ন এটা কিন্তু সেই ছিল হচ্ছে আমাদের পীড়ন তো দশ পার্সেন্ট বৃদ্ধি করতে হলে আসলে বেসিকিল আমাদের এত পীড়ন প্রয়োগ করতে হবে একক সহ লিখে দিবা তো এই হচ্ছে আমাদের সেই অঙ্কটা আশা করি গ নাম্বারের এগুলো একদম তোমাদের কাছে পানি পানি গ নম্বর তোমরা তো এমনিই পারতা কিন্তু জিনিসগুলো তোমার কাছে গোছানো থাকলো পরীক্ষার আগের রাতে দেখলে বা হচ্ছে পরীক্ষার আগে খাতার রিভিশন দিলে সুন্দরভাবে গোছানো হবে খুব দ্রুত রিভিশন দিতে পারবা এই যেহেতু আমাদের ক্লাসটা কি রিভিশন ক্লাস তো ফাইনাল রিভিশন আমাদের এই চ্যাপ্টারের ফাইনাল রিভিশন তো ইনশাল্লাহ এটা করলে তোমার ঘ নম্বরে কোনো সমস্যাই থাকবে না ঘ নম্বরগুলো দেখবো ঘ নম্বরগুলোর মধ্যে কি টুইস্ট থাকতে পারে তো টুইস্টগুলো আমরা দেখব যে কীভাবে কীভাবে পরীক্ষায় চেঞ্জ করে আসতে পারে তো সেটা আমরা চলো এখন দেখি এবার চলো আমরা দেখেছিলি যে ঘ নাম্বার আসলে কী কী প্রশ্ন আসতে পারে দেখো যা যা প্রশ্ন হওয়া সম্ভব সব ভাইয়া একসাথে লিখে রাখছি তোমাকে দেখে মনে আল্লাহ ভাই এত প্রশ্ন এত প্রশ্ন আমি কীভাবে পড়বো কিন্তু দেখো প্রশ্ন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাত্র পাঁচটা ঘ তুমি পড়লে শেষ খেয়াল করো কি বলছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখো এর আন্দারে অনেকগুলো আছে ব্যাপার হচ্ছে এই সবগুলো বেসিক্যালি একই প্রশ্ন তোমাকে জাস্ট এইটা দেখাই দিলাম আমি সুন্দর করে যে একসাথে লিখে গোছানো থাকলো যে এই কথাগুলো বলা মানে আসলে একই কথা একই কাজ করতে হবে ঘটনা কত সহজ তবে মাত্র পাঁচটা ঘ করলে কিন্তু তোমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে লাস্টের একটা লিখছি স্পেশাল দুইটা ম্যাথ কিন্তু স্পেশাল টাইপের ম্যাথ আছে যেগুলো যদি প্রশ্ন কঠিন করে অনেক বেশি কঠিন করে তাহলে ওই দুইটা প্রশ্ন পরীক্ষায় দিতে পারে তো সেই দুইটা প্রশ্ন কঠিন করে যে আমাদের কি দিবে তো সেটা আমরা কীভাবে পারবো তো সেটাও আমি দেখাই দিব সেই স্পেশাল দুইটা ম্যাথ আমি দেখাই দিব যেন প্রশ্ন কঠিন হলেও আমরা সেদিনে করতে পারি সেদিন লাস্টে থাকবে সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবা এইগুলো দেখো আমরা প্রথম থেকে শুরু করি হ্যাঁ সবগুলো আমাদের করার দরকার হবে না কারণ পারবো আমরা তোমার কী বলছে প্রথমটাই যে কোন তারটি বেশি স্থির সাপ এটা জাতীয় প্রশ্ন উপরের এই এই সেটটা হচ্ছে জাতীয় প্রশ্ন মানে বেশিরভাগ বোর্ড এটা দিয়ে ভরায় ফেলছে দেখবা এবছরও তোমাদের জন্য পরীক্ষা হবে যে দশটা বোর্ড যদি হয় দশটা মধ্যে পাঁচটা বোর্ড এই প্রথম থেকে দিবে হ্যাঁ পাঁচটা বোর্ড ভুল হবে আরও বেশি বোর্ড মনে করো ছয়টা সাতটা বোর্ড এই প্রথম দিকে দিবে আর বাকিগুলা এরকম একটু চেঞ্জ করে দিবে তো বাকি বোর্ড যাদের এইগুলো আসবে তারাও যেন পারি আমরা বা যেইভাবেই আসুক যেন আমরা পারি এটা আমাদের টার্গেট কী বলছে এক নম্বরটা কোন তারটি বেশি স্থিতিস্থাপক আবার বলছে কোন তারটির ভাড়া সামর্থ্য বেশি মার্ক করে দিচ্ছি প্রথমটা কোন তারটি বেশি স্থিতিস্থাপক কোন তারটির ভাড় সামর্থ্য বেশি কোন তারটির স্থিতিস্থাপক সীমা বেশি কোন তারটি সহজে ছিঁড়বে না অথবা তারটি কোন উপাদানের তৈরি এই সমস্ত কথাগুলো যদি বলে এই সবগুলা বলা মানে তোমাকে ইয়ং গুণাঙ্ক বের করে তুলনা করতে হবে যে তোমাকে বলছে না দুইটা তার আছে দুইটা তারের মধ্যে কোনটার বেশি স্থিতিস্থাপক তাহলে তুমি প্রথম তারের জন্য কী করবা তাহলে আমরা এই এক নম্বর করা শুরু করতেছে এটা আমাদের সেই এক নম্বর এক নম্বর তো এক নম্বর করা শুরু করতেছে আমরা তো কি করবো বলছে কোন তারটার ইয়ং গুণাঙ্ক বেশি বা এটা তো বলে না বলছে কোন তারটা বেশি স্থিতিস্থাপক তো স্থিতিস্থাপক বেশি ভারণার সামর্থ্য বেশি স্থিতিস্থাপক সীমা বেশি কোনটা সহজে সিমের সবগুলা বলা মানেই তোমাকে দুইটা তারের ইয়ং গুণাঙ্ক বের করতে হবে দুইটা তারের ইয়ং গুণাঙ্ক বের করতে হবে তো লিখবা আমরা জানি ইয়ং গুনাঙ্ক ওয়াই সমান সমান কি লিখবা প্রথম তারের জন্য কি লিখবা যে এফ ওয়ান এল ওয়ান এ ওয়ান স্মল এল ওয়ান একইভাবে দ্বিতীয় তারের জন্য তুমি লিখবা নিচে লিখবা আমি সাইডে দেখাচ্ছি আপাতত তো দ্বিতীয় তারের ক্ষেত্রে ওয়াই টু সমান সমান কীভাবে এভাবে লিখবা যে এফ টু এল টু এ টু আর হচ্ছে স্মল এল টু যদি দেখো সবগুলো ডাটা দেওয়া এফের মান দেওয়া এল এর মান দেওয়া এ দেওয়া এল দেওয়া সবই দেওয়া যেরকম দেওয়া থাকে তুমি আলাদা মান বসায় মান বের করে ফেলবা যেমন এখানে সব কিছু দেওয়া দশ কেজি একটু আগে কিন্তু আমরা এই অঙ্কগুলো তোমাকে করে দেখাইছি যে ওয়াই ওয়ান কী করবা এফ এর জায়গায় কী হবে এম জি হফ বসাবা এম এর মান কত বসায় দিয়ে আসো প্রথম তার ক্ষেত্রে দশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এফ ওয়ান শেষ এল ওয়ানের মান কত দুই মিটার বসায় দিলাম এর মান কত পায় আর স্কোয়ার আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার করে ফেললাম স্কোয়ার পায়ে আর স্কোয়ার স্কোয়ারটা মনে করে দিও বারবার বললাম আর পায়ে মানে তো জানোই থ্রি তো সেটাও লিখে দিচ্ছি যাও তো থ্রি এবার স্মল কত বসে সাত পার্সেন্ট তোমাকে তাহলে সাত পার্সেন্ট বসে দাও সাত মানে কি ওই যে আদি সাত পার্সেন্ট মনে পড়েছিল লাইনগুলো সেই অঙ্কগুলো কয়ে আসলাম হ্যাঁ আবার দেখাচ্ছি তাহলে সাত পার্সেন্ট তাহলে এল দুই এর সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে কি সাত ভাগ একশো শেষ এই যে অঙ্ক করে ফেলা ইয়ং গুণাঙ্ক বের করলাম সেমভাবে তুমি এখানে ইয়ং গুণাঙ্ক বের করবা সব দেওয়া এফ এর মান দেওয়া এল দেওয়া এ দেওয়া এল দেওয়া সব দেওয়া এখানে ইয়ং গুণাঙ্ক বের করবা তো যেই তারটার ইয়ং গুণাঙ্ক বেশি হবে সেইটার স্থিতিস্থাপকতা বেশি সেইটার ভার নেওয়ার সামর্থ্য বেশি সেইটার স্থিতিস্থাপক সীমা বেশি সেইটা সহজে ছিঁড়বে না তার মানে ইয়ং গুণাঙ্ক বেশি হলে এই জিনিসগুলো হয় তা লিখে রাখা কথাটা যে ইয়ং গুণাঙ্ক ওয়াই বেশি হলে ওয়াই বেশি হলে কি কি হবে তুমি জাস্ট চিহ্ন দিয়ে লিখে রাখো আমি বলে দিচ্ছি কথাগুলো আর একবার তুমি এরকম করে চিহ্ন দিয়ে লিখে রাখো তার তুমি সহজে বুঝতে পারবা হ্যাঁ এই লাইনটা তুমি মনে রাখলেই হয়ে যাচ্ছে তাহলে দুইটা গুণাঙ্ক বের করবা দেখবো কার্বানটা বড় জার্মান বড়ো গুণাঙ্ক যদি বড়ো হয় তাহলে কী হবে স্থিতিস্থাপকতা বেশি হবে তারপরে কী লেখা ভার নেওয়ার সামর্থ্য বেশি হবে তারপরে কী লিখবা স্থিতিস্থাপক সীমা বেশি হবে তারপর কী লিখবা সহজে ছিলবে না হ্যাঁ আরও একটা প্রশ্ন আছে যে এই বি তারটি কোন উপাদানের তৈরি তাহলে বিতারের ক্ষেত্রে যাচ্ছি সমস্যা নেই তো আপাতত এটা করে ফেলো তো এই চারটা প্রশ্ন তুমি বললেই বুঝবা কী করতে হবে ইয়ঙ্গলাঙ্গ বের করতে হবে বের করে দেখতে হবে যে কার মানটা বড় যার মান বড়ো সে তার বেশি হবে ভাবনার সামর্থ্য বেশি হবে সহজে না তো আশা করি একদম ক্লিয়ার তো একদম সহজ ছিল এই পার্টটা তো আমরা জাস্ট দেখেই বুঝে ফেলতে পারলাম তো এটা মুছে দিচ্ছি তো প্রথমটা শেষ তো এভাবে তোমাকে করতে হবে আরেকটা কথা বলে রাখি যদি কখনো এমন হয় তোমাকে বলছে কি যে এই মানগুলো ডিরেক্ট দেওয়া নাই যে বলছে সমান দৈর্ঘ্যের দুইটা তার সমান দৈর্ঘ্যের দুইটা তার এভাবে বলছে তোমাকে উদ্দীপকে বলে দিতে পারে সমান দৈর্ঘ্যের তার তখন তুমি দুইটা এর জায়গায় লিখবা এল এল সমান দৈর্ঘ্যের তার সমান বল প্রয়োগ করা হয়েছে তাহলে তুমি দুইটাকে এফ লিখবা দুইটাকে তুমি এফ লিখবা যদি এরকম প্রশ্নে বলে দেয় সমান দৈর্ঘ্যের তার সমান বল প্রয়োগ করায় একটার দৈর্ঘ্য আর একটার তিনগুণ বৃদ্ধি পায় এরকম বলছে তার মানে বলে দিবে প্রথমটা দ্বিতীয়টার তিন গুণ বৃদ্ধি পায় এরকম কিছু একটা বলে দিবে হ্যাঁ এরকম কিছু একটা বলবে হ্যাঁ যে এল ওয়ানের মানটা এল আর এল টু এর মানটা হচ্ছে মনে করছে দ্বিগুণ তিনগুণ বা দ্বিগুণ তখন সেইকে যে তুমি কি করবা এরকম এল ওয়ানের জায়গায় তুমি বসাবো কত এল এল টু এর জায়গায় বসাবো কত টুয়েলভ এভাবে বসাবা আর এ ওয়ান এ টু এর ইনফরমেশন দেওয়া থাকতে পারে বা সমান বলতে পারে ইচ্ছা ওই অনুযায়ী এরপরে করবা কি তুমি এই যে এরকম করবা ওয়াই ওয়ান বাই ওয়াই টু সমান সময় ভাগ করে দিবা এভাবে অনুপাত করে দিবা হ্যাঁ তো অনুপাত করলে কী আসবে তুমি এভাবে লিখবা উপরে এফ এল বাই এ ওয়ান এল আর ওয়াই টু এর জায়গায় কি লিখবা এফ এল বাই এ টু এ টু এর ওয়ান বসাবা আর এল এর জায়গায় তো বসাই দিস যে টুয়েলভ এবার কাটাকাটি করে এগুলো কাটাকাটি করে তুমি এখান থেকে মান বের করবা তারপরে দেখবা যে ওয়াই ওয়ান বড় না ওয়াই টু বড় তো বুঝোই এরকম অঙ্ক কোথায় পেপারে খুললেই তুমি পাবা হ্যাঁ তো এই টাইপটাও দেখে রাখো প্রশ্ন মাঝে মাঝে এভাবেও থাকে হ্যাঁ তো তখনও যেন পারো সব কিছু আমি বলে দিচ্ছি যেন তুমি পারো ওকে এখন তোমার কাজগুলো খালি গোসানো হয়ে গেছে তো করতে হয় তোমাকে একবার তো বুঝে ফেললাম আমরা এবার বলতে দেখো ঘর নম্বরটাও সেম বলছে এই পরটা এক দুই তিন চার হচ্ছে পাঁচ নাম্বারটা এটা পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটায় কি বলছে যে পাঁচ নাম্বারটাই বলছে যে এ ও বি দুটি রড হলে তোমাকে বলছে এই দুটো আসলে তার না এই দুটো তুমি রড চিন্তা করতেছি আর মান সব এরকমই যদি রড হয় তাহলে তুমি দালান নির্ণয় কর নির্মাণ করতে চাও কোনটা তুমি কিনবা হ্যাঁ দুটো কোম্পানি এটা এ কোম্পানি বি কোম্পানি তুমি কোন রডটা আসলে কিনবা কীভাবে বুঝবা বাজারে অনেক রড আছে না বিএসআর বিএসআরএম বা জেড এস আর এম এরকম অনেক রড বেরিয়েছে তো কোন রডটা তোমরা কিনলে তোমার বাড়িটা ভালো হবে তুমি কিনতে চাও কি করবা তাহলে এই দুইটা রড নিয়ে রডের ইনফরমেশনগুলো নিয়ে ইয়ং গুণাঙ্ক বের করবা সেম তার মানে এই পাঁচ নাম্বারটা আসলে সেম যেটা ইয়ং গুণাঙ্ক বেশি যেটা যেটা ইয়ং গুণাঙ্ক বেশি তুমি সেই রডটা নিবা আর কি হ্যাঁ যেটা ইয়ং গুণাঙ্ক বেশি সেটা কি করবা তুমি ক্রয় করবা সেটা ভালো বেশি সেটা তুমি ক্রয় করবা ইয়ং গুনাঙ্ক বেশি হলে রডটা বেশি স্থিতিস্থাপক হবে বা সহজে ভাঙবে না বা ছিড়বে না তো এদের তোমার জন্য ভালো তো এই জন্য ইয়ংগুলাঙ্ক বেশি হইলে সেই রডটাও তোমার জন্য ক্রয় করা ভালো সেই তার সেই তারটা বা সেই রডটা তোমার জন্য বেশি উপযোগী জিজ্ঞেস করতে পারতো কোন রডটি বা কোন তারটি বেশি উপযোগী তখন ওই ইয়ং গুণাঙ্ক বের করবা শেষ তাহলে এই পাঁচ পর্যন্ত একই কথা শুধু পাঁচ পর্যন্ত না এ দেখো ছয় এবং সাত দেখো এটাকে এক ই আন্ডারে লেগসি কিন্তু এটা দুই নম্বর দুই নম্বর কেজ এটা বা দুই নম্বর কেজ হ্যাঁ দুই নম্বর টাইপের অঙ্গ এটা তো এই যে সাতটা প্রথম সাতটা প্রথম সাতটা এই সবগুলা এই এক থেকে সাত এই সবগুলা কি করব। সবগুলা বলা মানেই আসলে ইয়ং গুনাঙ্ক বের করতে হবে যেমন দেখো ছয় কি বলছে এ তারটি ইস্পাতের তৈরি ছিল কিনা মানে এ তারটা কোন উপাদানের তৈরি এরকম প্রশ্ন জিজ্ঞেস করছে তো তুমি কি করবা এ তারে শুধু ইয়ং গুণাঙ্ক বের করবা তো এ তারের ইয়ং গুণাঙ্ক তুমি মনে করো বের করছো বের হয়ে একটা মান আছে এফ এল বাই এ এল করছো তুমি তো ছয় নম্বর করতেছি পাশের পরেও ছয় করতেছে তো এই মানের বের বেরোইছে তুমি এখন দেখবে এই মানটা এই ইস্পাতের যে ইয়ং গুণাঙ্ক তার সাথে মিলছে কিনা যদি মিলে যায় তাহলে বুঝবা হ্যাঁ এটা আসলে ইস্পাতের তৈরি ছিল এভাবে তোমাকে বের করতে হবে যে ইস্পাতের তৈরি ছিল কি ছিল না অন্যভাবে বলতে পারতো সাত নম্বরে সেটা দেখেছি বিতারটি কোন উপাদানের তৈরি তো মনে করো বিতারের তখন তুমি গুণাঙ্ক বের করবা বিতারের গুণাঙ্ক বের করবা করে দেখবা কোন উপাদানের তৈরি বলে কয়েকটা নাম দেওয়া থাকবে মনে করো অ্যালুমিনিয়াম তারপরে মনে করো শিশা তারপরে মনে করো যে ইস্পাত এরকম ভিন্ন ভিন্ন নাম দেওয়া আছে এবং সেগুলোর গুণাঙ্ক পাশে লেখা থাকবে তো তুমি জাস্ট ওই বিতারের গুণাঙ্কটা বের করবা বের করে দেখবা যে কার সাথে মিলে যাচ্ছে এটা কি সিসার সাথে মিলতেছে নাকি অ্যালুমিনিয়ামের সাথে মিলতেছে যার সাথে মানটা মিলবে ওরা ওইভাবে মিলাই দিবে মানটা যার সাথে মিলবে তুমি বুঝবা কি আচ্ছা এটা ওই উপাদানের তৈরি তাহলে উপা কোন উপাদানের তৈরি অ্যালুমিনিয়ামের তৈরি নাকি সিসার তৈরি নাকি ইস্পাতের তৈরি এটা বললেও ইয়ং গুণাঙ্ক বের করব বের করে দেখবো যার গুণাঙ্কের সাথে মানটা মিলতেছে সেই উপাদানের কথা ক্লিয়ার ঠিক আছে প্রথম সাতটা খালি ইয়ং গুনাঙ্কেরই কাহিনী কিন্তু প্রশ্নগুলোই সাতভাবে আসতে পারে এই সাতভাবে তোমাকে বলে দিলাম এখন তোমার পরীক্ষায় আসলে কোনো হেজিটেশন ফিল হবে না একদম চোখ বন্ধ করে করতে পারবা একদম ডিরেক্ট করতে পারবা ওকে তাহলে আমরা বুঝে ফেললাম এই প্রথম সাতটা প্রথম সাতটা আমরা মুছে দিই যে না আমাদের এই এক নম্বর টাইপটা ক্লিয়ার এক নম্বর টাইপ আমাদের ক্লিয়ার যে এক নম্বর টাইপে এরকম এরকমভাবে বলতে পারে ঠিক আছে ওকে ফাইন এক নম্বর টাইপটা আমাদের ক্লিয়ার তো কোন উপাদানের তৈরি পর্যন্ত আমরা ক্লিয়ার করে ফেললাম এবার খেয়াল করো এবার এটার পরে হচ্ছে এটা আমাদের দুই নম্বর টাইপ তারপরে এটা হচ্ছে আমাদের তিন নম্বর টাইপ এটা হচ্ছে চার নম্বর টাইপের লাস্ট হচ্ছে পাঁচ নম্বর টাইপ তো দেখি আমরা পরেরটাই কীভাবে করা যাইতে পারে দেখো কি বলছে এই তারটি হঠাৎ ছিঁড়ে গেলে তাপ উৎপন্ন হবে কি না এই তারটা মনে করো বল প্রয়োগ টয়োগ করা হয়েছে হঠাৎ মনে করো ছিঁড়ে গেলো মনে করো ছিঁড়ে গেলো তো এটা যদি হঠাৎ ছিঁড়ে যায় তাহলে তাপ উৎপন্ন হবে কি না আসলে সেটা আমরা চলো বের করি এই জায়গাটায় এবার চলো আমরা এই বিএ এ তারটা যে হঠাৎ ছিঁড়ে যায় তাপ উৎপন্ন হবে কিনা সেটা কিভাবে বের করবো আমরা এখানে দেখে ফেলি তো খেয়াল করো আমরা এই তাপ উৎপন্ন হবে কিনা বোঝার জন্য যেটা করবো সেটা হচ্ছে এই কাজটা করবো দেখবো যে ডাব্লিউ ইকোয়াল টু হচ্ছে এম এস ডেলথিটা মানে তারটা যে হঠাৎ ছিঁড়ে গেলো ছিঁড়তে অবশ্যই কাজ হয়েছে তো তারটাতে ছিঁড়তে যে মানে তারটার উপরে যে কাজ করা হলো সেই কাজের কারণে মনে করো হঠাৎ ছিঁড়ছে বলেছে যে হ্যাঁ ছিঁড়ে গেছে যতটুকু কাজ করছো ওই কাজের জন্যই ছিঁড়ে গেছে তো যতটুকু কাজ আমি করলাম তারটার উপরে দশ কেজি ভরঝুলনার ফলে কাজটা হয়েছে এবং তারটা ছিঁড়ে গেছে তোমাকে বলছে তাহলে তোমার তাপ উৎপন্ন হবে কি না তো তাপ উৎপন্ন হবে কি না তাহলে তুমি সেটা বোঝার জন্য ডেল থিটা বের করবা লিখবা ডাব্লিউ সমান এম এস ডেল থিটা আমরা জানতাম কিউ সমান এম এস ডেল থিটা ওই কাজটাই তো তাপে পরিণত হবে তো লিখবা তুমি ডাব্লিউ সমান সম এম এস ডেল থিটা এই ডেল থিটার ভ্যালু তুমি বের করবা ডেল থিটা সমান কী লেখা যাবে খেয়াল করো তাহলে এম এস এখানে গুণ আছে ঠিক আসলে ভাগ হয়ে যাবে তাহলে আসবে ডাব্লিউ বাই এম এস এখন তুমি খেয়াল করো কোনটার মান কী আসলে দেখো ডাব্লিউ মানে তো স্বীকৃত কাজ তুমি বের করবা এ তার বলছিল না তাহলে এতারের কৃত কাজ বের করবা তাহলে অ্যান্সারটা লিখতেছি আমরা তাহলে এই তারের কাজ ওই যে সূত্র তুমি শিখছিল সেম এম ভাবে বের করবে এই কাজটা কিন্তু অলরেডি করে আসছিলাম আমরা গত করছিলাম যে কি শিখছিলাম যে ডাব্লিউ সমান কী হবে হাফ এফ ইন্টু ছোটো এল তো ওইভাবে কিন্তু আমরা ডাব্লিউটা বের করছি অলরেডি তো ঠিক আছে ডাব্লুটা বের করছি বসাইলাম এবার দেখো তোমার কি লাগবে এম লাগবে এম কার এম ওই তারের এম ওই তারের ভর কত সেরা লাগবে এইখানকার এম কিন্তু না দশ কেজি ভর কিন্তু না ওই তারটা শীর্ষে ওই তারটা উত্তপ্ত হবে কি না সেটা জিজ্ঞেস করছে ওই তারের মধ্যে তার উৎপন্ন হবে না জিজ্ঞেস করছে তাহলে ওই তারের কিন্তু এম লাগবে ওই তারের ভর লাগবে তাহলে তুমি লিখবাই ভাবে তারের ভর তো এরকম প্রশ্ন ধর যদি পরীক্ষা আসতো অনেকেরই মাথায় জিনিসটা আসতো না কিন্তু ঝামেলা হয়তো এই জন্য করে দিলাম দেখো তো তারের ভর সমান তুমি কী লিখবা তুমি জানো হচ্ছে ভর এম সমান সমান কি রো ইন্টু ভি ভর সমান সমান কি রো ইন্টু ভি তাহলে এম ইকোয়াল টু ভি এবার তুমি খেয়াল করো এখানে দেখো রোয়ের মানটা লেখা আছে এ তারের ঘনত্ব এর ঘনত্ব লেখা আছে তো নয় হাজার বসাই দিলাম নয় হাজার ভি মানে কি ভি মানে তারের আয়তন মানে কি বুঝলি লিখছিলাম আগে এ এল মনে পড়ে এ ইন্টু এল মনে পড়ে লিখছিলাম যে তাহলে রো এ এল বা এম শোন রো ভি মান বসাই দিল তো তোমার কাজ হলো তারের ভরটা বের করা তুমি জাস্ট কি করছো তারের ভরটা বের করছো শেষ তাহলে এই সহজ অঙ্ক কিন্তু দেখতে কিন্তু অনেক কঠিন মনে এটা সিঁড়িগুলো তাপ উৎপন্ন হবে কি না কি বের করবো তাহলে তো তুমি একটা ওয়ে হচ্ছে তুমি ডেলথিটা বের করতে পারো ডেলথিটা মানে কি মানে তাপমাত্রার পরিবর্তন দেখতে পারো যদি দেখো তাপমাত্রার পরিবর্তন হয়েছে তার আগে যা ছিল তাপমাত্রা তার থেকে একটু পরিবর্তন হয়েছে পজিটিভ মান আসছে কোনো তাহলে বুঝবা কি হ্যাঁ তাহলে একটু গরম হয়েছে মানে তাপ উৎপন্ন হয়েছে তো তোমার কাজ হচ্ছে এটা এই দেখো এখান থেকে কী করছো এর মান তো জানোই এই যে পায় আর ইস্কোয়ারটা বের করবা তো বের করেই দিচ্ছে আসো এই যে নয় হাজার আমাদের আছে এ মানে কি পায়ে আর স্কোয়ার আর তাহলে আমি একবার মান বসাই দিচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি স্কোয়ার আর এল এর মান কত দুই মিটার ওকে তাহলে পায়ার স্কোয়ার মান তো বসাই দিয়ে পারবা সমস্যা নাই তো এম এই যে ডাব্লিউ বের করছো নিচে যে এমটাও বের করলো তুমি এই যে মাত্র তুমি এম বের করলো এমটাও বের করছো আর এস মান কত এস দেওয়া আছে আপেক্ষিক তাপ একশো তো এইটুকু করার পরে তুমি দেখবা ভ্যালুটা কত আসে এই ডেল থিটার মানটা এই ডেল থিটার মানটা শূন্যের চেয়ে বড়ো আসে কিনা যদি এরকম হয় এই ডেল থিটার মানটা শূন্যের চেয়ে বড়ো আসে তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে এবং এটাও তোমাকে বলতে পারতো কিন্তু যে তাপমাত্রা পরিবর্তন কত তখন কিন্তু তুমি তাপ উৎপন্ন হবে বলে এটা করতা তাপমাত্রার পরিবর্তন বললেও কিন্তু এটা করতো কারণ ডেলথিটা মানে কি তাপমাত্রার পরিবর্তন তার মানে পরীক্ষা যদি চাই তাপমাত্রার পরিবর্তন কত বা তাপ উৎপন্ন হবে কি তুমি জাস্ট এইটা চেক করবা ডেলথিটার মানটাই হবে তাপমাত্রার পরিবর্তন আর থিটা যদি শূন্যের চেয়ে বড়ো হয় তার মানে বুঝবো কি যে তাপ উৎপন্ন হবে তো আশা করি এটা বুঝতে পারলাম তাহলে কী কাজ করতে হবে তোমাকে প্রথমে ডাব্লিউ বের করতে হবে যে ওই তারটা যে ছিল ওই তারটা আসলে কত ওই তারের উপরে কতটুকু কাজ করা হয়েছে ওই তারের উপরে যতটুকু কাজ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ আর ওইখান থেকে আমরা তারের ভর আলাদা করে বের করলাম এবার হচ্ছে শর্ত মতে আসলে আমরা শর্ত যে ওই তারটা যতটুকু কাজ করছি তার জন্যই তাপ উৎপন্ন হবে তারপরে লিখলাম আমরা থিটা বের করলাম তো আশা করি এই দুই নম্বর টাইপের অঙ্ক আসলেও পরীক্ষায় সুন্দর মতো করতে পারবা এবার আসো আমরা আরও যে আমাদের দুইটা টাইপের তিনটা টাইপের প্রশ্ন বাকি থাকলো ঘতে আসার মতো সেটাও দেখে ফেলি শুধু এগুলাই না এরপরে কিন্তু এগুলো আছে তোমার ম্যাক্সিমাম কাভার করে ফেলবে এরপরে তোমাকে টেস্ট পেপারটা বের করে একটু দেখতে হবে আচ্ছা আর কি কি ধরনের জিজ্ঞেস করছে এগুলোই জিজ্ঞেস করছে কিন্তু ভিন্ন ভিন্ন রকম মান টান দিয়ে অঙ্ক করা তো ওই অঙ্কগুলো তোমাকে করে রাখতে হবে এই অঙ্কগুলোর পাশাপাশি কিন্তু তুমি বোর্ড প্রশ্ন বের করবা এখন বোর্ড প্রশ্ন বের করে তুমি বাইশ সাল থেকে শুরু করবা বাইশ একুশ তারপরে হচ্ছে উনিশ তার হচ্ছে আঠারো সতেরো এই পর্যন্ত করলেই চলবে ষোলো পর্যন্ত করলে সবচেয়ে বেস্ট তোমার বাইশ থেকে ষোলো বিশ বাদ দিয়ে যে এই তোমার খালি ইয়ং গুণাঙ্ক পয়সনের অনুপাত এগুলো দিয়ে খালি অঙ্কগুলো তোমাকে ভালো মতো করতে হবে তাহলেই দেখবে ইনশাল্লাহ এখান থেকে একদম হানড্রেড পার্সেন্ট তুমি একদম সরাসরি কমন পাবা ঠিক আছে তো বোর্ড প্রশ্নগুলো সবগুলোই তুমি চোখ বুলাই রাখবা সবগুলোই চোখ বুলাই রাখবা আর যেগুলো স্পেশাল মনে করো যে একটু চোখ বুলাইতেই হবে একটু ভিন্ন রকম সেগুলো আমি বলেও দিবনি হচ্ছে ভিডিও শেষে তো খেয়াল করো আমরা এবার দেখি যে এবার ডিফারেন্ট টাইপের প্রশ্নটা দেখছি আর কি কি আমাদের আসে দুই নম্বর টাইপ বা তিন নম্বর টাইপে আসে আমরা তিন নম্বর টাইপ আসলে ঘরের কী বলছে যে ভর সহ তার দুটি সরল দৌলকের ন্যায় আচরণ করলে কোনটি ধীরে চলবে তাহলে আমি এটাকে একটু টেনে ছেড়ে দিছি সে দুলতেছে এভাবে দুলতেছে তার মানে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি যে চ্যাপ্টারটা সেটা মিক্স করে প্রশ্ন দিছে তো এই প্রশ্ন পরীক্ষা সম্ভাবনা বেশি কারণ অষ্টম তোমার অধ্যায় আছে এটাও তোমার অধ্যায় আছে মিক্স করে দিতেই পারে প্রশ্ন তো কোনটা সরল দোল কিনে আচরণ করবে বলে কি করব আমরা প্রথমে এই কাজটা করব এই তারের আদি দৈর্ঘ্য আমরা জানি তারপরে করব কি এই তারটা দৈর্ঘ্য বৃদ্ধি করছে এই মানটা আমরা জানি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এই তারটার জন্য প্রথম তারের জন্য মোট এ তারের জন্য মোট দৈর্ঘ্য এই কাজটা করবো সেমভাবে ভাবে বি তারের জন্য বি তারের মোট দৈর্ঘ্য কত হবে আগে তো একটা আদি দৈর্ঘ্য ছিলই দুই মিটার এবার সাথে আরো কত যোগ হয়েছে এতটুকু যোগ হয়েছে না যে ছোট এলটা তাহলে এখানকার ছোট এলটা যোগ করবো আর কি হ্যাঁ তার মানে এখানকার ছোট এল আর এই যে এখানকার ছোটো এল এই দুইটা ছোট এল যোগ করে আদিদর্ঘের সাথে যোগ করে আছে আমি আদিদর্ঘ লিখে রাখলাম জামান থাকবে তাই তাহলে মোট দৈর্ঘ্যে বের করবা মোট দৈর্ঘ্য বের করলাম আর যদি তোমার এই আদিদর্ঘগুলো বের করা না থাকে তাহলে অঙ্ক তোমার অঙ্ক তোমাকে করতে হবে ওই যে ওয়াই সমান এফ এল বাই এ এল ওটার মধ্যে ছোটো এল আছে ওই ছোট এলটা বের করতে হবে আর কি তো গ নাম্বারে বের করা থাকতে পারে বা নতুন করে এখানে বের করার প্রয়োজন হতে পারে তো সেটা তো আমরা অলরেডি করে আসছি বা এখানে উদ্দীপকে লেখা আছে আমাদের এখানে তো আমরা এই দুইটা কাজ করবো আগে দুইটার টোটাল দৈর্ঘ্য বের করবো সোজা কথা এই ভর ঝুলনের পরে যে লম্ব হয়েছে তো ওইখান থেকে শুরু করে ঝুলুন বিন্দু থেকে শুরু করে মোট দৈর্ঘ্য কত সেটা লিখবো এটা মোট দৈর্ঘ্য এরপর লিখবা আমরা জানি টি সমান সমান টু পাই রুটোভার অফ এল বাই জি এটা হচ্ছে ওই দোলনকালের সূত্র তো দেখো টি এর সাথে এলের সম্পর্ক কি যেহেতু যেহেতু টি রুট ওভার এল সুতরাং আমরা লিখবো সেভাবে যে এ তারের জন্য লেখা লিখব টি এ বাই টি বি বিতারের জন্য এতারের দোলনকাল বিতারের দোলনকাল সমান সমান রুটোভার সম্পর্কে সমানুপাতিক না যেহেতু সমানুপাতিক তাহলে এভাবে লিখবা এল এ বাই এল বি এবার এই যে তুমি এল এ আর এল বি বের করে রাখছিলা ওই ভ্যালুগুলো তুমি এখানে বসাই দিবা বসাই দিয়ে দেখবে একটা মান আসছে মনে করো যে কিছু একটা আসছে যে পয়েন্ট টু আসছে মনে করো এখন তুমি বুঝবা যে আচ্ছা কে বড়ো এই যে টি এ বড়ো নাকি হচ্ছে টি বড়ো এটা তুমি খালি চেক করবা হ্যাঁ এটা তুমি বের করার পর দেখবা কে বড়ো যে বে টি বেশি হলে তাহলে বাংলা কথা লিখে দিচ্ছি টি বেশি হলে ধীরে চলবে টি বেশি হলে ধীরে চলবে শেষ কারণ কি টি বেশি মানে কি দোলনকাল বেশি মানে কি সে এই যে এই গেল এই যে সে আবার গেলো বেশি সময় লাগতেছে দুলে আসতে তার মানে কি ধীরে ধীরে চলতেছে তাহলে টি বেশি হলে কী হবে ধীরে চলবে এই কথাটা খালি মনে রেখো তোমার কাজ খালি হবে টি বের করা টি বের করার পরে দেখবা যে কে আসলে বড় যে বড় সে ধীরে চলবে শেষ এভাবে করে প্রশ্ন আসতে পারে অলরেডি আমাদের পরীক্ষায় আসছিলো তো এটা হচ্ছে আমাদের সেই তিন নাম্বারটার কিন্তু অ্যান্সার ঠিক আছে ধরতে পারছি ব্যাপারটা ক্লিয়ার তো এভাবে তোমাকে অঙ্ক করতে হবে দেখবা এটা হচ্ছে আমাদের ঢাকা আঠারো মেবি হচ্ছে এই এই বোর্ডের প্রশ্ন আসছে হবে লেখে রাখো বোর্ডের নামটা ঢাকা আঠারো তো এখানে এভাবে আসছিলো তো ইনশাআল্লাহ এখন আমরা অবশ্যই পারবো ওই জিনিসটা একটা স্পেশাল আরও স্পেশাল দুইটা স্পেশাল এটা আমি করে দিচ্ছি আর এটাও আমি করে দেবো দুইটা প্রশ্ন আছে এখানে দুইটাও আমি করে দেবো যেন তুমি সুন্দরভাবে একদম ক্লিয়ার হয়ে যায় তোমাদের ঠিক আছে তো তার আগে চলো আমরা এটা মুসে ফেলি এটা মুসে ফেলি এবং হচ্ছে আমরা এই যে যে কত বেগে ঘুরেলে তারটি ছিঁড়বে কিনা এই প্রশ্ন এবার ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি ঢাকা বোর্ড আসার সম্ভাবনা বেশি অন্যান্য বোর্ডেও আসতে পারে কয়েকটা বোর্ডে অলরেডি চলে আসছে এই প্রশ্নটা অলরেডি চলে আসছে তবে ঢাকা বোর্ডে এই প্রশ্ন সম্মান এবার আছে হ্যাঁ ঢাকা বোর্ডে ঢাকা বাইশ এই প্রশ্ন আসার সম্ভাবনা এবার বেশি দেখো কি বলছে তো আমরা এটাও বুঝে ফুচে মুছে দিই দেখো কি বলছে আমাদের যে বি তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে বি তারটাকে প্রশ্ন এভাবে বলা থাকতে পারতো যে বি তারটির দৈর্ঘ্যকে বা তারটিকে ব্যাসার্ধ ধরে বৃত্তাগার পথে ঘুরাইলে সর্বনিম্ন কত বেগে ঘুরলে ছিঁড়ে যাবে এভাবে ডিটেলস বলতে পারতো প্রশ্নে তো একটু বোর্ড প্রশ্নগুলো দেখলে বুঝবা আমি অ্যান্সার করে দিচ্ছি তো বি তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে বা এখানে বলছে ফোর রেডিয়ান পার সেকেন্ড বি বেগে ঘুরলে ছিঁড়বে কিনা অথবা বলছে বি তারটিকে ছয়শো আর এ ঘুরালে ঘোরানো সম্ভব কিনা সবগুলো একই টাইপ একই অঙ্ক জাস্ট টু ডিফারেন্ট এক লাস্ট হবে প্রথমটা করি আমরা যে বি তারটি সর্বনিম্ন কত বেয়ে ঘুরালে সিঁড়বে শর্ত কি শর্ত কি তুমি যে তারটাকে ভাবে নিয়ে পথে ঘোরাচ্ছো খেয়াল করো তুমি তারটাকে হবে নিয়ে এরকম করে এই যে বস্তুটা নিয়ে ওই যে দশ কেজি দুই কেজি কোন বলছে বি তার দুই কেজি ঘরের বস্তুটা নিয়ে যে তুমি যে ঘোরাচ্ছো এভাবে করে ঘুরাচ্ছ তাহলে যখন ঘোরাবা ওই তারটাকে এই যে তারকে ধরে ওই দুই কেজি ঘরের বস্তুটা ঘুরাচ্ছ এভাবে তুমি মনে করো বৃত্তাকার পথে ঘুরাচ্ছো ঘুরাচ্ছ এভাবে ঘুরাছ বা এভাবে ঘুরাচ্ছ তোমাকে বলেছে একটা তুমি ঘুরাছ তাহলে ছিঁড়বে কিনা তো সেক্ষেত্রে শর্ত কি তারের যে দৈর্ঘ্য খেয়াল করছো তারের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই কিন্তু ব্যাসার্ধ হবে তাহলে তারের দৈর্ঘ্যটাই কিন্তু ব্যাসার্ধ এবার আমরা জানি কি যখন কোনো একটা জিনিসকে বৃত্তাকার পথে ঘুরাবে হবে কোনো জিনিসকে এরকম করে বৃত্ত্যাগের পথে ঘুরাচ্ছি তাহলে অবশ্যই বৃত্তাকার পথে ঘোরালে তারের উপরে একটা কি থাকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে অবশ্যই মনে রাখবা বৃত্তাকার পথে ঘুরাইলেই তারের উপর কোন বল কাজ করে কেন্দ্রমুখী বল কাজ করে আর তারটা কখন ছিঁড়বে তারটাকে ঘুরাচ্ছ একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে মনে করো কেন্দ্রমুখী বলের মানটা পঞ্চাশ আর আমরা তো জানি যে প্রত্যেক তারের একটা কি থাকে অসহ থাকে বা অসহ থেকে আমরা কী বের করতে পারবো অসপীড়ন থেকে অসবল বের করতে পারব অসবল মানে কি যেই বলের থেকে বেশি হলে ছিঁড়ে যাবে বা যেই বল দিলে সিরে যাবে মনে করো আমাদের অসহ হচ্ছে সাতচল্লিশ আর আমার কেন্দ্রমুখী বলটা কি কেন্দ্রমুখী বলটা হচ্ছে পঞ্চাশ আমি দেখলাম আমি হচ্ছে এমনভাবে ঘোরাচ্ছি এমন জোরে ঘোরাচ্ছি যে আমার কেন্দ্রমুখী বলটা আসছে পঞ্চাশ আর আমার ওই তারের অসহ বল তো সাতচল্লিশ তাহলে তুমি সাতচল্লিশ দিলে ছিঁড়ে যায় আমি সাতচল্লিশের বেশি দিচ্ছি তাহলে অবশ্যই সিঁড়ে যাবে তাহলে শর্তটা কি সর্বনিম্ন কত বেগে ঘুরাইলেও সিঁড়ে যাবে শর্তটা হচ্ছে তখন ওই কেন্দ্রমুখী বল আর হচ্ছে অসহ সমান হইতে হবে কারণ কি সমান হইলেই সাতচল্লিশ হবে সাতচল্লিশ হলে তো সিঁড়ে তাহলে শর্ত হচ্ছে তাহলে ছিঁড়ে যাওয়ার শর্ত লিখে রাখো যে শর্ত তাহলে শর্তটা কি যে যখন বলবে সিরে যাবে কি না এই ছিঁড়ে যাওয়ার শর্ত হচ্ছে যে কেন্দ্রমুখী বল বাংলা লিখে রাখো যে কেন্দ্রমুখী বল যে কেন্দ্রমুখী বল ইকোয়াল টু কি অসহ বল এই শর্ত এই একটা বাংলা লাইন মনে রাখলে শেষ আর কিচ্ছু লাগবে না একটা বাংলা লাইন মনে রাখলেই শেষ কেন্দ্রমুখী বল সমস্যা কি হবে অসহ বল এবার তুমি তো শিখে আসো এই ভাইয়া যে কেন্দ্রমুখী বল এফ সি ইকোয়াল টু কি এম ভি স্কোয়ার বাই আর শিখছো না এই চ্যাপ্টারে বা ওই যে নিউটনের বলো চ্যাপ্টারে চাপ্টারে সূত্রটা তো দেখছো কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই বা এম ওমেগে স্কোয়ার আরও হইতে পারে ওকে তো আমরা যেটা চাবে সেটা বের করতে পারবো এখানে যখন বসে হচ্ছে কত বেগে ঘুরাইলে সিঁড়ে যাবে তো আমরা আসলে শুধু ভি বের করি তখন শুধু ভি এরটা লিখবো কেন্দ্রমুখী বলা যায়গে লিখবো কি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ওকে আর ওই পাশে অসহ বল কী লিখবো ওই যে অসহ তো আগেই বের করছিলাম আমরা মনে আছে অসহ সমান কি লেখা যায় অসহ বল সমান সমান লেখা যায় আমরা জানি অসহ প্রিয় ক্ষেত্র ফল আমরা কিন্তু গ নম্বর বের করছিলাম তো গ নম্বর বের করা থাকলে এখানে বসাই দিবা তো কোনো সমস্যা নাই তো আপাতত নাই তো আমি লিখলাম মনে করো লিখলাম এখন দেখো তোমার কি বলছে এখানে কি করো যে বেগ বের করো আমি একটা অঙ্ক করে দিচ্ছি পুরোটা এম ভি স্কোয়ার বাই আর থাকলো মান পরে বসাচ্ছি এখানে খেয়াল করো অসহ পীড়ন পীড়ন মানে কি দেখ ডিরেক্ট মান দাও আছে এত তাহলে আমি সেটা বসাই দিচ্ছি আর এই ক্ষেত্রফল যেটা আছে আমি একবারে বসাই দিচ্ছি ফোর পয়েন্ট সেভেন ইন্টু টোয়েন্টি টু পার্স সেভেন আর ক্ষেত্রফল কত এক মিলিমিটার স্কোয়ার ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স এটা করার পর আমাদের সাতচল্লিশ আসছিল তাই না তো এই বাকি অঙ্ক আমি এখানে করতেছি খেয়াল করো তাহলে এদিকে আসছে আমাদের বে ওদিকে আসছে আমাদের হচ্ছে এটুকু করলে আসছে সাতচল্লিশ আচ্ছা এই পাশে লেখি নতুন করে লিখি সুন্দর করে করে দিচ্ছি এম ভি স্কোয়ার বাই আর ইকোয়াল টু কত সাতচল্লিশ আসছে এদিকে তোমার লাগবে কি ভাইয়া ভি লাগবে তাহলে আটটাকে বেশি বাড়াই দাও তাহলে এম ভি স্কোয়ার সমালোচনা আসবে সাতচল্লিশ গুণ আর আর মানে কি এখানকার আর মানে কি তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্যই তো বেশি গেলে আমাদের এখানে এল তাই না তারের দৈর্ঘ্য নিয়েই তো হচ্ছে আমরা ঘুরাচ্ছি তারের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ দৈর্ঘ্য দুই মিটার তাহলে এম এর আর এর মানটা বসাইলাম হচ্ছে দুই ঠিক আছে তার মানে এই অঙ্কে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে এল আর আর এর মান কত দুই মিটার ঠিক আছে আর হচ্ছে আমাদের এল আর ইকুয়াল টু হচ্ছে এল দুই মিটার আর দেখো এমটা গুণ আছে তাহলে এমটা আসলে ভাগ হয়ে যাবে এটাকে ভাগ করে দিলাম এম কত কেজি এই যে দেখো দুই কেজি ভরের বস্তুকে আমরা ঘোরাচ্ছি দুই কেজি ভরে বস্তু ঘোরাচ্ছি তো ঠিক আছে কাটাকাটি চলে যাবে ভি স্কয়ার থেকে তোমাকে কী বের করতে হবে ভি বের করতে হবে রুট কাটাকাটি গেলে সাতচল্লিশ থাকে তাহলে তুমি দেখো এটা করলে কত মিটার পার সেকেন্ড আসে আমি একটু করে দিচ্ছি তো পুরোটা করে দিলাম তাহলে করে দিচ্ছি তো রুট অফার অফ ফর্টি সেভেন হচ্ছে সিক্স পয়েন্ট এইট তাহলে লাস্ট হচ্ছে সিক্স পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আমি কিন্তু মিটার পার সেকেন্ড বের করছি রৈখিক বেগ বের করছি তার মানে আমার প্রশ্ন হচ্ছে অ্যান্সার হচ্ছে যে এটা আমাকে যদি জিজ্ঞেস করে কত বেগে ঘুরেলে সিঁড়ে যাবে তাহলে আমি বলবো যে সিক্স পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে বা তার চেয়ে বেশি ঘুরেলে সিঁড়ে যাবে ওরা জিজ্ঞেস করছে সর্বনিম্ন তার মানে এটা হচ্ছে অ্যান্সার সিক্স পয়েন্ট এইটে ঘুরেলে সিঁড়ে যাবে এর থেকে বেশি ঘুরলে তো আরও শিখবে ঠিক আছে শর্তটা মনে রাখবা শর্তটা এই যে এই বাংলা কথাটা সুন্দর করে মনে রাখো যে কেন্দ্রমুখী বল আর অসহবলকে সমান হইতে হবে অসহবল দেওয়া থাকলে ভালো না থাকলে যে গুণ করে বের করে নিবা এ হচ্ছে শর্তটা আর তো এরই কারণ কোনটা যে সর্বিন্ন কত বেগুলো ঘুরেলে ছিঁড়ে যাবে বাকি অঙ্গগুলো সেম দেখো তো ভাইয়া ওরা বলছিল যে ফোর রেডিয়ান পার সেকেন্ড বেগ ঘুরলে বি তারটি সিঁড়বে কি না তাহলে তুমি আগে বের করবা যে সিঁড়তে হলে বেগ কত হয় যেমন তোমার আসছে সেইটা তুমি কিন্তু এই ভি বের করছো না এই ভিতে কিন্তু ওমেগা বের করতে পারবা এই রেডিয়ান পার্সেন্ট কিন্তু আসলে ওমেগা তাহলে ওমেগা সমান আর কি জানো আমরা একটা সূত্র জানতে হচ্ছে এরকম যে ভি ইকুয়াল টু ওমেগা আর তাহলে ওমেগা সমানসন কী হবে ভি বাই আর তুমি জাস্ট ভি বাই আর দিয়ে ভাগ করে দেবা ভি এর মানটা সিক্স পয়েন্ট এইট আর এর মানটা কত দেখো তো আর এর মানসন হচ্ছে দুই দেখি আমরা সিক্স পয়েন্ট এইটকে দুই দিয়ে ভাগ করি সিক্স পয়েন্ট এইট ভাগ হচ্ছে দুই আসছে কত আমাদের থ্রি পয়েন্ট ফোর তাহলে বুঝতে পারলাম আমরা থ্রি পয়েন্ট ফোর রেডিয়ান পার সেকেন্ড হ্যাঁ রেডিয়ান পার সেকেন্ড ওমেগা যদি চাই রৈখিক বেগ চাইলে এইটা ওমেগা চাইলে হচ্ছে এইটা ঠিক আছে ওমেগা ওল ভি বাই আর তো যেহেতু তুমি ভি বেরি করে ফেলছি এই জন্য ওমেগা এখান থেকে বের করলাম ওইখান থেকেও বের করা তো এম ওমেগা স্কোয়ার আর লেখলে হয়তো কেন্দ্রমুখী বল কারণ আমরা জানি কেন্দ্রমুখী বল সঙ্গে এম ভি স্কোয়ার বাই একটা সূত্র হচ্ছে এম ওমেগা স্কোয়ার গুণ আর বা আমি শুধুকে নিচে লিখে দিচ্ছি যে এম ও মেগা স্কোয়ার গুণ আর এটা দিয়েও করা যেত কোনো সমস্যা নাই হুম তো এই হচ্ছে অঙ্কটা যে ভি বাই আর তো থ্রি পয়েন্ট ফোর ওরা বলছিল চার বেগে ঘুরলে ছিঁড়বে কিনা দেখো থ্রি পয়েন্ট ফোরে ঘুরেলেই ছিঁড়ে এটা ঘুরেলেও ছিঁড়ে এটা ঘুরেলেও সিঁড়ে থ্রি পয়েন্ট ফোর রেডেন পার সেকেন্ডে ঘুরলে সিঁড়ে ওরা ঘুরেছে ফোরে অবশ্যই ছিঁড়বে আমাদের বলছে আমরা বের করলাম যে সর্বনিম্ন কত বেগে ঘুরলে সিঁড়বে থ্রি পয়েন্ট ফোর আর ওরা জিজ্ঞেস করছে ফোরে ঘুরলে কি কিনা ফোর রেডেন পার সেকেন্ডে অবশ্যই ছিঁড়বে শেষ যদি তোমাকে বলতো আর একটা সেম অঙ্ক এই অঙ্কটা দিয়েই সেমভাবে জিজ্ঞেস করতে পারতো যে বি তারটিকে ছয়শো আর এ ঘুরানো সম্ভব কিনা বা প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কত বেগে ঘুরেলে ছিঁড়বে এই আর মানে রোটেশন পার মিনিট পার মিনিটে প্রতি মিনিটে কয়বার করে ঘুরাচ্ছ এটা ওরা অবশ্যই ছয়শো আর এ ঘুরানো সম্ভব কিনা বা তোমাকে জিজ্ঞেস করতো যে কত আর এ ঘুরেলে ছিঁড়বে বা সর্বনিম্ন কত আর পি এ ঘুরলে ছিলবে এটাকে বাংলায় বলতে পারতো সে সর্বনিম্ন প্রতি মিনিটে কতবার ঘুরলে ছিঁড়বে কতবার করে ঘুরলে ছিঁড়বে এভাবে বলতে পারতো যে কোনোভাবে বলতে পারে বা জিজ্ঞেস করছে ছয়শ আর পি এম এ ছিঁড়বে কিনা তো তুমি ওমেগা বের করছো এখন তুমি তো ই বের করো নাই কী বলে যে আর পি এম বের করো নাই তো ওমেগা বের করলে এখান থেকে আর পি এম বের করা খুবই সহজ তুমি তাহলে এই লাইনটা লিখবা এই লাইনটা লিখবা লেখার পরেই ঠিক আছে এইটুক তো লিখে ফেলছো ওকে ফাইন তো হচ্ছে আমি এটুকু লিখে ফেলছো বা আমি এইদিকে লিখে রাখছি জিনিসটা এম ভি স্কোয়ার ছিল এখানে দেখাই দিচ্ছি দেখো এই এই টুকটু তুমি করছো এবার এই এইটাকেই তুমি আর পি এম বানাবা এর কী করবা আর পি এম বানানোর জন্য যেই মানটা দেওয়া আছে আমাদের তুমি যেটা করবা যেই মানটা তুমি পাইছো রেডেন পার সেকেন্ড এটার সাথে শুধুমাত্র তুমি এই কাজটা করবা থার্টি বাই পাই গুণ করে দিবা থার্টি বাই পাই থার্টি বাই পাই তাহলে চলে আসবে রোটেশন পার মিনিট তো গুণ করে নিয়ে এসো থ্রি পয়েন্ট ফোর গুণ হচ্ছে থার্টি ভাগ্য তো পাই পায় মানে তোমরা জানি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর আশা হচ্ছে বত্রিশ দশমিক দুই আট হ্যাঁ তার মানে বত্রিশ দশমিক সরি চার আট আর পি তার মানে হচ্ছে তুমি বত্রিশ দশমিক চার আট আর পি সর্বোচ্চ ঘুরাইতে পারবা এর বেশি ঘুরলে সিঁড়ে যাবে বা বত্রিশ দশমিক চার আট আট আর পি সিরে যাবে আর কি তো ওরা বলছে ছয়শোতে ঘোরানো সম্ভব কিনা অবশ্যই সম্ভব না কারণ বত্রিশে ঘুরলে সিরে যায় বাহি তাইলে তার মানে তুমি কী বলবো এখানে যে মানে তোমাকে যদি দুইটা ভাবে জিজ্ঞেস করত করতে পারতো এখানে আমি দুইটা প্রশ্ন আবার বলি তোমাকে যদি জিজ্ঞেস করতো যে সর্বনিম্ন ক মানে সর্বোচ্চ কত আরপিএম এ ঘোরানো সম্ভব বা সর্বোচ্চ কত বেগে ঘুরানো সম্ভব তখন তুমি এইটা করে দিলেই শেষ যদি তোমাকে বলতো যে সর্বোচ্চ কত কৌণিক বেগে ঘোরানো সম্ভব এটা করলেই হয়ে যেত বা তোমাকে যদি জিজ্ঞেস করতো এত বেগে ঘুরানো সম্ভব কিনা পার সেকেন্ড দেখছো না রেডেন সেকেন্ড বানাইছো আর তুমি যেরকম আর পি এমের কথা বলে তাহলে আর পি এমটা করবা কীভাবে তুমি জাস্ট এই কাজটা করবা এই যে এই কাজটাও করবা এটুক দিয়ে গুণ করতে হবে থার্টি বাই পাই এটুকতে গুণ করলেই তুমি পেয়ে যাবে কি রেডিয়ান পার সেকেন্ডে যে মানটা আসছে এটাকে থার্টি বাই পাই দিয়ে গুণ করলে পেয়ে যাবে আর পি এম তাহলে তুমি বুঝতে পারলা থার্টি টু যেহেতু আসছে তার মানে কি যে পূর্ণ সংখ্যাগত থার্টি টু না তার মানে অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বার ঘোরানো যাবে প্রতি মিনিটে সর্বোচ্চ বত্রিশ বার করে ঘোরানো যাবে আর যদি বত্রিশের বেশি ঘুরাই আমি তাহলে সিঁড়ে যাবে এবং ওরা জিজ্ঞেস করছে ছয়শো আর পি ঘোরানো সম্ভব কিনা অবশ্যই সম্ভব না বত্রিশে ছিঁড়ে যায় শে তো গায়ে হয়ে যাবে সিঁড়ে তো এইভাবে আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তো আশা করি এইটুকু একদম সুন্দর ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছো এই তিনটা অঙ্গ রে দেখো একটা হচ্ছে রৈখিক বেগ যদি চাই একটা কৌণিক বেগ যদি চাই আর আরেকটা যেরকম আর পি এম এ চাই যেরকম আর পি এম এ চাই যে কত আর পি এম ক্লিয়ার ফাইন তো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা একদম ক্লিয়ার দুর্ভাত হয়ে গেছে শর্তকে সিরে যাওয়ার কেন্দ্রমুখী বল সমান সমান অসবল হতে হবে শেষ কেন্দ্রমুখী বল সমান সমান অসহবল কেন্দ্রমুখী বল এম ভিস্কোয়ার বাই আর অথবা লিখতে পারতো তুমি এম ওমেগা স্কোয়ার আর লিখেও বের করতে পারতো ওমেগা আর অসবলত জানাই অসহ পের একটু ক্ষেত্রে ফল শেষ এইটুকু ইনশাল্লাহ পারবো প্র্যাকটিস করো এই তিনটা অঙ্ক নিজে তিনবার করো দেখো ক্লিয়ার হয়েছে এবং তুমি টেস্ট পেপারে দেখো এরকম অঙ্ক আসে নিজে করে ফলো এবার একদম ক্লিয়ার ঠিক আছে এবার বাকি থাকলো হচ্ছে আমাদের এই স্পেশাল দুইটা অঙ্ক এই স্পেশাল দুইটা অঙ্ক আমি আলাদা করে শ্যুট করে দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এই দুটো অঙ্ক আমি আলাদা করে শ্যুট করে দিয়ে দিচ্ছি যেন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তাহলে এবার এই যে দুটি স্পেশাল অঙ্কের কথা বলছিলাম সেই দুটি স্পেশাল অঙ্ক তুমি এবার আল্লাহ করিমে শ্যুট করে দিয়ে দিচ্ছি সেই দুটো অঙ্ক দেখে নাও এবং দেখাটা জরুরি কারণ প্রশ্ন যদি কঠিন হয় ভ্যায় এভাবে অবশ্যই আসতে পারে তো অবশ্যই ভালো করে দেখে নাও কী কীভাবে ঘুরে বলতে পারে আমি অ্যাড করে দিচ্ছি অবশ্যই সুন্দর করে দেখে নাও এই একটা তার দেওয়া ছিল এই তারের ক্ষেত্রফল দেওয়া এই তার গুণাঙ্ক দেওয়া আমি এখন এই তারটাকে উত্তপ্ত করছি উত্তপ্ত করার ফলে এর মধ্যে কী পরিমাণ বল সৃষ্টি হয়েছে সেটা তোমাকে বের করতে বলছে এবং এখানে এই এর মানটা দেওয়া এবং আলফা মানে কি বলছিলাম দৈর্ঘ্য প্রসারণ সহক এই বাংলাতে লেখা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহক তোমার প্রশ্নে লিখে নাও দৈর্ঘ্য প্রসারণ সহকটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার ডিগ্রি সেলসিয়াস ভালো কথা এটুকু দেওয়া এখন কীভাবে তুমি এফটা বের করতে পারো তুমি তো হ্যাঁ এত কিছু শিখো নাই তুমি তো এই আলফাটা আলফা রিলেট করা শিখো নাই এই চ্যাপ্টারে তোমাকে শেখানো হয়নি এই চ্যাপ্টার তো নাই এই জিনিসটা ওই যে বলছিলাম যে ক্লাস নাইন টেনে আছে নাইন টেন থেকে তোমাকে এই মিক্স করে এই প্রশ্নটা করে দিছে তুমি কীভাবে করবা তুমি ফার্স্টেই ইউ গুণাঙ্ক তো অ্যাটলিস্ট জানো ভাইয়া তো ইং গুণাঙ্ক লিখে ফেলো তো ভাইয়া আমরা জানি ইয়ং গুনাঙ্ক ওয়াই সমান সমান কি যে ওয়াই কলটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক ওয়াই কলটা কি এফ এল ডিভাইডেড বাই কি এফ এল ডিভাইড বাই কি এ ইন্টু ডেল এল তাই না বা এ ইন্টু স্মল এল এটা আমরা শিখছিলাম তোমাকে এখান থেকে বের করতে হবে কি বের করতে হবে হচ্ছে এফ এর মান তো এফ ইকোয়াল টু তুমি এখান থেকে কী লিখতে পারো তো তুমি এখান থেকে এফ ইকোয়াল লিখতে পারো হচ্ছে যে এরকম লিখতে পারো যে ওয়াই এটা দিকে গুণ হয়ে চলে আসবে ওয়াই এ এল ডিভাইড বাই কত শুধু হচ্ছে ক্যাপিটাল এল ভালো কথা এখন তুমি খেয়াল করে দেখো এই এফ বের করতে হলে তোমার ওয়াই লাগবে এ লাগবে যেটা দেওয়া আছে কিন্তু এল এল এটা দেওয়া নাই এবং আরও একটা নতুন মান দেওয়া তাপমাত্রা দেওয়া আবার আলফাও দেওয়া কীভাবে রিলেট করা যাইতে পারে তো এই জন্যই তোমাদেরকে আমি হিন্টস দিছিলাম এবং তোমরা অনেকেই কিন্তু এই অঙ্কটা করতে পারছিলে আমাকে কালকে কমেন্টে জানাইছিলে যে ভাই হ্যাঁ হ্যাঁ অ্যান্সারটা এত হবে খুবই সুন্দর যারা আসলে করতে পারছো যারা করতে না তারা দেখো কীভাবে আসলে করা উচিত ছিল বা কীভাবে আমরা জিনিসটা করতে পারতাম তো আলফায়ের একটা ফর্মুলা ছিল সেটা বুঝছিলাম যে আমাদের নাইনটিনে কিন্তু ওই যে ষষ্ঠ অধ্যায় তাপের যে অধ্যায়টা ছিল সেইখানে লেখা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহ সেই জিনিসটা কী ছিল উপরে ছিল হচ্ছে তাপমাত্রার উপরে ছিল হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পার্থক্য করো আগে একটা তারের দৈর্ঘ্য ছিল এক মিটার এখন হয়ে গেলো দেড় মিটার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা পরিবর্তন এসে পয়েন্ট ফাইভ তো ওইটা হয়তো উপরে মানে ডেল এল লিখতাম তো আমরা এখানে ডেল এল না লিখে স্মল এল লিখতেছি কেন কারণ আমরা কিন্তু স্মল এলটাকে এখানে প্রকাশ করছি দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধিটুকু দিয়ে তাহলে আমি শুধুমাত্র স্মল এল লিখলাম আমরা বা ডেল এল লিখতে পারি আর নিচে ছিল হচ্ছে আমাদের এই জিনিসটা যে ছিল হচ্ছে আমাদের এই যে ক্যাপিটাল এল ছিল এবং ছিল হচ্ছে ডেল থিটা তার মানে ব্যাপারটা অনেকটা সূত্রটা এরকম অনেকটা ছিল যে ডেল এল বাই হচ্ছে এল ডিভাইড বাই ডেল থিটা টাক মানে কি এটার মানে কি আসলে এটা মানে যে এক মিটার দৈর্ঘ্যের কোনো তার যদি তুমি নাও এবং তার তাপমাত্রা তুমি যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে থাকো এক ডিগ্রি বৃদ্ধি করলা এক থেকে দুই বানাইলা দুই থেকে তিন বানালা তিন থেকে চার বানালা এই যে এভাবে যে এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়াচ্ছ এর ফলে অবশ্যই কী হবে আমাদের দৈর্ঘ্যটাও প্রসারিত হবে প্রসারিত হবে তো তাপমাত্রা এক ডিগ্রি বাড়াইলে ওই এক মিটার তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় আসলে ওইটাকে আমরা বলছি কি দৈর্ঘ্য প্রসারণ সহক তার মানে তাপমাত্রা এক ডিগ্রি করে বাড়তে থাকলে দৈর্ঘ্য দৈর্ঘ্যতটুকু বৃদ্ধি পেতে থাকে এইটার যেই আসলে রিলেশন বা সম্পর্ক সেইটা আসলে বেসিক্যালি আমরা মেজারমেন্ট করি কী দ্বারা আলফা দ্বারা বা দৈর্ঘ্য প্রসারণ সহক দ্বারা ব্যাপার ব্যবস্থা অনেকেই হয়তো বা শর্ট সিলেবাসে ছিল না বা পড়ো না এরকম হতে পারে যাই হোক আসো আমরা এখন জিনিসটা একটু কাজ করার চেষ্টা করি তো এখানে ডেল বা স্মল যেটাকে বললাম আমরা তো এখানে আমরা কী লিখবো এটা কিন্তু মনে মনে রেখো এটা কিন্তু আমাদের ভাইয়া পরীক্ষাতে আসতে আসতে ভর্তি পরীক্ষাগুলোতে দেখবা কবে আমাদের বোর্ড পরীক্ষাতেই চলে আসে বলা যায় না কারণ বোর্ড পরীক্ষা যখন প্রশ্ন কঠিন করে তখন কিন্তু ওই অ্যাডমিশনের ওই কনসেপ্টগুলো নিয়ে কাজ করে তো খেয়াল করো তুমি যদি একটা জিনিস এল বাই এল এই ভ্যালুটা একটু তাকাও তুমি এই ডেল থিটাটাকে এখানে গুণ আকারে আসে ভাগ আকারে আসে এদিকে গুন করে দাও পাঠিয়ে দাও তাহলে থাকবো তো আলফা ইন্টু কত থাকবে ডেল থিটা খেয়াল করছো থাকলে কত আমাদের আলফা ইন্টু হচ্ছে ডেল থিটা এটার সমান আমরা কি লিখতে পারো এ সময় লিখতে পারো স্মল এল বাই ক্যাপিটাল এল একটু তাকায় দেখো ভাইয়া স্মলের বাই ক্যাপিটাল এল তাহলে তুমি এই স্মলের বাই ক্যাপিটাল এলের জায়গায় কী লিখতে পারবা ওয়াই এ তো ছিল আগে থেকে স্মলের বাই ক্যাপিটাল এল এ জায়গায় লিখতে পারবা আলফা ইন্টু ডেল থিটা তাহলে ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা তুমি কিন্তু ভাইয়া এটাকে ফর্মুলা আকারেও একটু মনে রাখতে পারো তোমার কিন্তু কাজে লাগবে এটাকে তুমি ফর্মুলা আকারেও মনে রাখতে পারো তোমার কাজে লাগবে যখন এরকম আলফা দেওয়া থাকে ডেলথিটা দেওয়া থাকে তখন আমাদের সরাসরি বল বের করার সূত্র হচ্ছে এফিকল্ট টু ওয়াই এ আলফা ডেলথিটা দেখছো আমরা কিন্তু এটা বইয়ে সরাসরি লেখা ছিল না এই জিনিসটুকু তো আমরা একটু বের করে নিলাম আমাদের যেহেতু পরীক্ষা আসতেছে কাজে লাগছে আসলে আমরা মানটা যদি একটু বসাই দিই দেখো কি আছে ওয়াইয়ের মান আছে আমাদের তাই না ওয়াইয়ের মানটা আমরা সুন্দর করে বসাই দিব ওয়াই ছিল কত টু ইন্টু টেন টু দেবো আর ইলেভেন ভালো কথা এর মানটা কত এর মানে সরাসরি দেওয়া আছে তো বসাই দিব আমরা সেন্টিমিটার স্কোয়ার আছে আমরা কি বলছিলাম মিটার কি করতে হয় টেন ইনভার্স ফোর বলছিলাম রাইট আলফার মানটা সরাসরি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবং তাপমাত্রা মাঠে দেওয়া আছে থার্টি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছি দেবেন তাপমাত্রা পরিবর্তনটা কতটুকু হয়েছে থার্টি ডিগ্রি সেলসিয়াস মানে থার্টি কি আমি কেলভিন বানাবো না এখানে কোনো কেলভিন টেলভিন বানানোর দরকার নেই কারণ কি দেখো এটাও সেলসিয়াসে তাপমাত্রাও সেলসিয়াসে সেম সেম আছে তোমার কোনো ধরনের চেঞ্জ করতে হবে না তুমি এটুকু জাস্ট গুণ করে দাও গুণ করে একটা ভ্যালু পাবা এই যে মানটা আসবে সেটা কি এত নিউটন তার মানে এই তারটার মধ্যে এতটুকু বল প্রয়োগ করার কারণে আসলে এত নিটন বল আসলে সৃষ্টি হয়েছিল তো এই হচ্ছে আমাদের জিনিসটা তো তুমি জানলে এটাকে ফর্মুলাকে মনে রাখতে পারো আর এই যে একটা নতুন জিনিস তোমাকে ইনক্লুড করে দেখা এরকম একটা বলছিল যে কোথাও এরকম দুইটা কী আছে দুইটা হচ্ছে এরকম মনে করো এটা হচ্ছে আমাদের মাটি মনে করো এরকম ব্যাপারটা তো কোথাও দুইটা হচ্ছে আমাদের দুইটা দৃঢ় অবলম্বন আছে এর মাঝখানে একটা তার আছে হ্যাঁ এদের মাঝখানে আমরা কী করছি তার ঝুলাই দিছি একটা কী করছি তার ঝড়াই দিচ্ছি এই দুই পয়েন্টের মাঝখানে একটা তার ঝুলাই দিয়েছি এবং আমাকে প্রশ্নটা দেওয়া এই তারের দৈর্ঘ্য দেওয়া ছিল যে একশো তিরিশ সেন্টিমিটার দীর্ঘ একটা তার একশো তিরিশ সেন্টিমিটার দীর্ঘ একটা তার এবং ওই তারের যে ব্যাস ওই তারটা কতটুকু মোটা বা চিকন সেটাও বলে দিচ্ছে ওই তারের ব্যাস হচ্ছে এক মিলিমিটার একটা ব্যাস তার মানে এক মিলিমিটার ব্যাসের একটা তারকে কি করছে একশো তিরিশ সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটা তারকে দুই পয়েন্টের মাঝখানে আটকাই দিছে এবং তখন আটকাই যে দিলাম তখন এটা বলা আছে ওই তারটাকে আমরা উত্তপ্ত করে আটকে দিছি তারটাকে গরম করতে আগে গরম করে আটকে দিছি তখন টেম্পারেচারটা কত ছিল আমি সরাসরি ভ্যালুটাই নিচ্ছি তাহলে আমাদের একদম ডিরেক্ট অঙ্কটা আসলে আমরা করতে পারি তো অঙ্কটা বলা ছিল হচ্ছে সরাসরি ভ্যালুটা ছিল আটশো তিরিশ ডিগ্রি হ্যাঁ আটশো তিরিশ ডিগ্রি তো আটশো তিরিশ ডিগ্রিতে উত্তপ্ত করছি আমরা তো আমি সেটাও লিখে দিচ্ছি এই জায়গাটায় যে আটশো তিরিশ ডিগ্রি আটশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম উত্তপ্ত আচ্ছা তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে তার ছিল একশো তিরিশ সেন্টিমিটার এবং এক মিলিমিটার ব্যাস বিষয়ে তার যাকে আমরা আটশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করছি এখন বলছে যখন যদি আটশো উত্তপ্ত করছি যদি যদি কী হয় যদি তারটির তাপমাত্রা তো আমি লিখে দিচ্ছি প্রশ্নটা তোমার যেন বুঝতে সুবিধা হয় তোমরা তুলে ফেলতে পারো আমার সাথে যদি তারটির তাপমাত্রা যদি তারটির তাপমাত্রা বিশ ডিগ্রিতে নেমে আসে বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে নেমে আসে বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তখন তখন তারটির কি পরিমাণ তারটির কোন টান কাজ করবে বা তারটির তখন তারটির ওপর তখন তারটির ওপর সৃষ্ট সৃষ্ট টান নির্ণয় করো তখন তারটির ওপর সৃষ্ট টান নির্ণয় করো তার মানে সোজা কথা ওই তারটার ওপরে কী পরিমাণ টান কাজ করবে সেটা বাইর করতে বলছে তো খেয়াল করো প্রশ্ন আগে বলি এটা বইটার মধ্যে তিন চার সালে আসছে আমরা কিন্তু এই কনসেপ্টের অঙ্ক ইত্যাদি করলাম ওইটাই দেখো সরাসরি বলছে কী হবে যে এ হচ্ছে দুইটা মনে করো খাম্বা সোজা কথায় খাম্বার মাঝখানটা তার জ্বলাই দিয়েছে তো তারটার ব্যাস ছিল এত দৈর্ঘ্য ছিল এত এত সেন্টিমিটার দীর্ঘ হ্যাঁ এত লম্বা একটা তার আর কি এত সেন্টিমিটার দীর্ঘ এবং এত ব্যাস বিশিষ্ট তারকে আমি আটশো তিরিশে উত্তপ্ত করছি ভালো কথা উত্তপ্ত লাগাই দিছি এরপরে যখন ঠান্ডা হয়েছে তারটা তারটা তো বিশ ডিগ্রিতে নেমে এসে ঠান্ডা হয়েছে অবশ্যই তখন তারটার উপরে একটা টান কাজ করতেছে যে আগে উত্তপ্ত ছিল সুন্দর লাগছিল এখন যখন ঠান্ডা হয়েছে তারটা কি সংকুচিত হবে শঙ্কর কি টান খাবে তো তখন ওই টানের মানটা জিজ্ঞেস করছে কিভাবে কি করবো ভাইয়া ভাইয়া একটু আগে কিন্তু তুমি এই অঙ্কটা করে আসলা সরাসরি শিখছিলাম না যে তারটার উপরে কি পরিমাণ বল কাজ করে তোমাকে শিখে আসলাম ওয়াই এ আলফা ইন্টু ডেলথিটা মনে পড়ে হ্যাঁ সবগুলো কি গুণাকারে ছিল ওয়াই এ আলফা ইন্টু ডেলথিটা ইয়ং গুনাঙ্কের মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এবং এই ইয়ং গুনাঙ্কের মানটা দেওয়া ছিল হচ্ছে এবং আলফার মানটা দেওয়া ছিল যে টু ইন টেন টু দিপার এগারোই দেওয়া ছিল আর আলফা দেওয়া ছিল ইলেভেন ইন্টু টেন টু দিপার মাইনাস সিক্স তো আমি লিখে দিচ্ছি যে হচ্ছে এই আলফার মানটা মাঝখানে লিখে আসো যে ইলেভেন ইন্টু টেন টু দিপার মাইনাস সিক্স যে পার ডিগ্রি সেলসিয়াস আর ইয়ং গুনাঙ্ক দেওয়া থাকবেই ইয়ং গুণাঙ্ক দেওয়া ছিল চের এটা টু ইন্টু টেনটি দুবার ইলেভেন দেওয়া ছিল সরাসরি আমাদের তিন চার সালে সেই প্রশ্নটা তো আসো আমরা এখন মানগুলো বসাই দিই এখন ওই তারটার উপরে কি পরিমাণে বল কাজ করতেছে টান কাজ করতেছে একই জিনিস একই কথা তো মানটা বসাই তোমরা সবাই আমার আগে আগে ওয়ের মানটা কত যে টু ইন্টু টেনটি দুবার এগারো এর মানটা এর মান তো ভাই দেওয়া নেই ক্ষেত্রফল হলে দেওয়া নেই ব্যাস দেওয়া আছে তো ব্যাস দেওয়া থাকলে তুমি ব্যাসার্ধ বের করে নি কি করবা পায় আর স্কোয়ার লিখতে পারবা পাই আর স্কোয়ার আর এর মান কত এটা কি ভাই আর এর মান না তো ব্যাস আমরা জানি ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আসে আমি একবার লিখে দিচ্ছি খেয়াল করো তাহলে আমি লিখে দিচ্ছি এক ছিল ওই এককে দুই দিয়ে ভাগ করে দিলাম কিন্তু এটা মিলিমিটার আছে মিটার নিতে হবে তাহলে টেন ইনভার্স থ্রি ছোটো করে লিখলাম একটু তাহলে তোমরা বুঝতে পারলাম পায় আর করলাম মিলিমিটার ছিল মিটার বানাইছি দুই ভাগ করছি ব্যাসার্ধ হয়ে গেছে পায় আর স্কোয়ার ইন্টু তাহলে ওয়াই তারপর সাথে হচ্ছে পাই আর স্কোয়ার আলফার মানটা কত আলফার মানটা বসে আসো আলফা দেওয়া ছিল হচ্ছে ওইটা এগারো ইন্টু টেন ইনভার্স সিক্স এটা হচ্ছে সেই আলফার মানটা ডেলথিটা ডেলথিতে কত ভাইয়া ডেলথিটা কি আটশো তিরিশ নিবা নাকি বিশ নিবা কোনোটাই না বিয়োগ করতে হবে আগে তাপমাত্রা ছিল একশো এখন তাপমাত্রা হয়েছে তিরিশ তাহলে পরিবর্তন করতো সত্তর বিয়োগ করছো সেম এই কাজটা করতে হবে তো বিয়োগ করে আসো আমরা যে আটশো তিরিশ মাইনাস মাইনাস কত বিশ বিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তো এতটুকু জিনিস আশা করি আমরা পরীক্ষার মধ্যে আসলে এখন করতেই পারবো কারণ অলরেডি আমাদের জিনিসটা প্র্যাকটিস করা আছে আমরা প্র্যাকটিস করে ফেলছি এখন আমাদের জন্য এই কাজটুকু কিন্তু উদ্ভাব ক্যালকুলেটার ইউজ করছে তোমাকে দিবে বইটার সমস্যা নেই জাস্ট এইটুকু গুণ করে দিবা গুণ করে বলবা হ্যাঁ এত নিউটন বল এত নিউটন টান কাজ করবে ঘটনা বুঝছ কিনা একটু কমেন্টে জানা তো চাপে শিশার ঘনত্ব কত হবে কত চাপে টু ইন্টু টেন টু দি দিবর এইট বলছি টু ইন্টু টেন টু দি দিবর এইট নিউটন পার মিটার স্কোয়ার চাপে এত চাপে এত চাপে আমি জিজ্ঞেস করছি যে এত চাপে সীষার ঘনত্ব কত হবে এত চাপে সীষার ঘনত্ব কত হবে এত চাপে সীসার ঘনত্ব কত হবে এত চাপে সীষার ঘনত্ব কত হবে সেই কোশ্চেনটা আমাদের হ্যাঁ এটা হচ্ছে সেই কোশ্চেনটা এত চাপে সীসার ঘনত্ব কত হবে কিন্তু কী কী দেওয়া আছে দেওয়া আছে শুধুমাত্র যে সীসার স্বাভাবিক ঘনত্ব হ্যাঁ সিসার যে নর্মাল ঘনত্বটা সেই নর্মাল ঘনত্বটা দেওয়া আছে সীসার স্বাভাবিক ঘনত্ব তো আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য স্বাভাবিক ঘনত্ব এই মানটা আমাদের দেওয়া আছে সে বসাবো আমরা এবং আয়টা দেওয়া আছে সীষের আয়তন গুণাঙ্ক যে আয়তন গুণাঙ্ক সেটা সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আয়তন গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক তো শীর্ষের আয়তন গুণাঙ্ক দাও আসো আমরা আয়তন গুণাঙ্কটা এখানে হচ্ছে বসায় দিই তো কিসের বসা অঙ্ক যাইতে পারে খেয়াল করো কি দেওয়া দেখি আমরা স্বাভাবিক ঘনত্ব এগারো দশমিক চার দেওয়া এবং আয়তন গুণাঙ্ক দেওয়া জিরো পয়েন্ট এইট তো বসাই দিচ্ছি এগারো দশমিক চার এবং এককটা ভাইয়া গ্রাম পার সিসি গ্রাম পার সিসি সেটা আমি মিনিংটা বুঝাই দেবো সমস্যা নেই আয়তন গুণাঙ্ক কত বলছিল জিরো পয়েন্ট এইট ইন্টু টেন টু পার কত টেন টু দি দিপার হচ্ছে টেন ভালো কথা টেন টু দি পার টেন এককটা কত নিউটন পারমিউট আমরা জানি সবাই তো এটি হচ্ছে গিভেন সুন্দর করে দেখো ভালো করে অঙ্কটা অনেকটা আমাদের সময় লাগবে জায়গা লাগবে আমি সুন্দর করে আলাদা করে নিচ্ছি পার্ট করে নিচ্ছি খেয়াল কর বলছে যে এত চাপে সিসার ঘনত্ব কত হবে তোমার ঘনত্ব বের করতে বলছে চাপ দেওয়া ঘনত্ব বের করতে বলছে আর আয়তন গুণাঙ্ক এবং স্বাভাবিক ঘনত্ব দেওয়া ভাইয়া তুমি যখন এই টাইপের অঙ্ক করছিলা তোমার কি মনে পড়ে যে আমাদের আসলে কি কি দেওয়া থাকতো তুমি যখন শিখছিলা আয়তন গুণাঙ্ক তুমি শিখছিলা যে ভাইয়া আয়তন গুণাঙ্ক সমান এরকম ছিল যে আমরা জানি তাহলে আমরা এখানে সলিউশনটা করতেছি হ্যাঁ আমরা এখানে নিচে এখানে সলিউশনটা করবো আমরা দেখো তুমি যেখান থেকে পারো সেখান থেকে স্টার্ট করবা তুমি পারো হচ্ছে ভাইয়া এই লাইন থেকে যে ভাই আমরা জানি আয়তন গুণাঙ্ক বি বিটা বা বি সমানসন কি ছিল আমরা বলছিলাম চাপ দিয়ে অনেক সময় অঙ্ক আসে তখন আমরা এইভাবে করবো পিভি বাই ডেল ভি আজকে সেগুলো দেখাই দিচ্ছি অঙ্কগুলো আমি বলছিলাম যে দেখাবো আমি সমস্যা নেই এই যে দেখাই দিচ্ছি তাহলে এই অঙ্ক তুমি শিখছিলাম পি ভি বাই ডেল ভি বলছিলাম না এবং পরিচয়গুলো আমি আরেকবার মনে করে দিচ্ছি যে পি মানে ছিল ভাইয়া কি চাপ ভি মানে ছিল কি আদি আয়তন বা আয়তন আর ডেলভি মানে কি ছিল আয়তনের পরিবর্তন তো আয়তনের পরিবর্তন হচ্ছে ডেল ভি ভালো কথা তা তুমি খেয়াল করো তোমার এখানে কী কী দেওয়া আছে তোমার বলছে যে এত চাপে এই যে চাপের মানটা দেওয়া এবং আয়তন গুণাঙ্কটা দেওয়া চাপ আর আয়তন গুণাঙ্ক দেওয়া আসতে তাহলে আমি এক কাজ করে আসো এই ভি বাই ডেল ভি এইটুকু সমান কী লেখা যাবে আসলে এরকম লেখা যাবে না যে ভি বাই ডেল ভি এই ভি বড়ো হাতের মানে হচ্ছে আদি আয়তন ভি বাই ডেলভি ভি বাই ডেলভি ইকুয়াল টু আমি কী লিখতে পারবো এই ভি বাই ডেলভি সমান লেখা যাবে পিটা পরে গুণ আসছে এদিকে আসলে ভাগ হবে তাহলে আসবে বি পি তাহলে বি বাই পি তো আমি বিয়ের মান আর পি এর মানটা বসাই দিচ্ছি আয়তন গুণাঙ্ক কত খেয়াল করো লেখা আছে প্রশ্নে আয়তন গুনাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার টেন আর পি এর মানটা কত পি এর মানটা হচ্ছে যে চাপ লেখা ছিল টু ইনটু টেন টু দি পাওয়ার এইট তাহলে বসাই দিলাম আমি টু ইনটু টেন টু দি পাওয়ার এইট তুমি যদি এইটুকু একটু হিসাব করো দেখো তো কত আসে কাটাকাটি করো এখানে দেখো এখানে আট আছে এখানে দশ আছে তাহলে কাটাকাটি করলে বাকি থাকবে কত দুই উপরে থাকবে দুই দুই মানে কত এই যে স্কোয়ার মানে একশো একশোকে জিরো পয়েন্ট এট দিয়ে গুণ করলে কত যাবে আশি আশিকে দুই ভাগ করে খুলে কত চল্লিশ তার মানে বুঝতে পারলাম এইটুকু হিসাব করে একটু চল্লিশ মুখে মুখে আমরা চেষ্টা করতে পারি ক্যালকুলেটর দিয়ে কোনো কোনো আপত্তি নেই তার মানে আমি এতটুকু বের করে ফেলাম এই জায়গাটার মধ্যে আমি জাস্ট যেই ইনফরমেশন দেওয়া ছিল সেখান থেকে আমি এইটুকু বের করতে পারি কিন্তু ভাই এইটুকু বের করে আমার লাভ কী তোমার চাইছে প্রশ্ন কি যে ঘনত্ব চাইছে সিসার ঘনত্ব ঘনত্ব তুমি কোনো সূত্র তো শেখো নাই এগুলোর মধ্যে কোনো ঘনত্ব শিখছিল শেখো নাই তোমাকে সেটা এখন ওই সম্পর্কটা নিয়ে আসার চেষ্টা করতে হবে আচ্ছা এইটুকু আমাদের থাকুক পরে আমরা কাজ করবো আরো কিছু লাগলে আমরা এখানে আরো বের করবো ওইখানে এইটুকু থাকুক আমাদের এখন বাকিটুকু খেয়াল করো তুমি কি শিখছিলা ঘনত্ব বের করতে হবে ঘনত্বের সাথে কিন্তু ভাই আয়তনের সম্পর্ক আছে তোমরা জানো এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে ওই যে সিসাটা ছিল সিসাকে তুমি চাপ দিছো চাপ দিয়ে ঘনত্ব চেঞ্জ করছো ভালো কথা কিন্তু সিসার ভর কি চেঞ্জ হয়েছে চাপ দেওয়ার আগে যেই ভর ছিল চাপ দেওয়ার পরেও তো সে একই ভর থাকবে হয়তো বা ঘনত্ব কম বেশি হয়ে গেছে আয়তন কম বেশি হয়ে গেছে কিন্তু ভর ভর কিন্তু সেম থাকবে কারণ সিসার তুমি খাই ফেলো নাই বা চাপ দিয়ে তুমি একদম ভ্যানিশ করে দাও নাই চাপ দিয়ে ছোটো বড়ো কম বেশি করছো ঘনত্ব বাড়াইছো আয়তন কমাইছো এরকম কিছু একটা করছো কিন্তু ভর কিন্তু সেম আছে ভাইয়া মানে তোমাকে এই শর্তটা লিখতে হবে লিখবো কি শর্ত মতে তা তুমি লিখবা যে শর্ত মতে শর্ত মতে কি ওই সীসার পূর্বের যে ভর আর সিসার চাপ দেওয়ার পরের যে ভর সে দুটা ভর সমান হবে আমি এ মনে মধ্যে দেখলাম সহজেই বুঝতে পারতো পূর্বের ভর পরের ভর চাপ দেওয়ার পূর্বের পরের ভর সমান হবে আসো আমি এই এম সমান সমান কী লিখতে পারি এম সমান তুমি লিখতে পারো কি যে রো ওয়ান ইন্টু কত ভি ওয়ান মানে পূর্বে যে ঘনত্ব ছিল পূর্বে যে আয়তন ছিল সেটা আচ্ছা ভালো কথা এবার তুমি কি লিখতে পারো যে রো টু ইন্টু কি লিখতে পারো ভি টু তাই না কারণ এম সমান যেহেতু তাহলে রো টু ভি টু তোমার কিন্তু ভাই রো টুটাই দরকার এটা কী ছিল চাপ দেওয়ার পরে ভর ছিল তাহলে চাপ দেওয়ার পরে ঘনত্ব এই রোটু তোমার দরকার তাহলে রো টু টু কী লেখা যায় সেটা তুমি আগে লিখে রাখো যে রোটু সমান সমান কি লেখা যেতে পারে খেয়াল করো রোটু সমান সমান কি লেখা যাবে রোটু সমান সমান লেখা যাবে এরকম উপরে ছিল আমাদের কত সেই রো ওয়ান ফি ওয়ান আর এই ভি টুটা এখানে আমাদের জাস্ট ভাগ হয়ে যাবে ভি টু খেয়াল করছো তোমার এখানে কী কী জিনিস আছে এই যে এইটুক জিনিস আছে তোমাকে এখানে এই জায়গাটার মধ্যে মান বসানোর চেষ্টা করতে হবে তো আমি পেয়ে গেলাম দেখো এই যে রোটুটা আমি বের করবো তো রোটু সমান সমান কী হবে খেয়াল করো রো ওয়ানের মান দেওয়া আছে সীসার স্বাভাবিক ঘনত্ব কত সেটা দেওয়া এগারো দশমিক চার এগারো দশমিক চার আমরা এককটা চেঞ্জ করলাম না গ্রাম সিতে অ্যান্সার বের করবো যে একক আছে সে এককই রাখবো বাকিগুলো তো কারখাড়ি যাবে ভি ওয়ান কত ভাইয়া ভি ওয়ান তো জানি না কোথাও কি লেখা আছে আদি আয়তন লেখা নেই আবার ভি টু মানে কি শেষ আয়তন সেটাও কি লেখা আছে সেটা লেখা নেই কিন্তু ভাইয়া তুমি একটা জিনিস এখান থেকে পাইছো সেটা কি ভি বাই এ মানটা পাইছো তুমি এখান থেকে কাজ করো ডেল ভি মানে কি আয়তনের পরিবর্তন না সেটা একটু বের করে নাও দেখো তো ভাইয়া ডেল ভিটা বের করলে কী পাওয়া যায় ডেল ভি সমান শোন কি লেখা যাবে ভি বাই ডেল ভি মানে চল্লিশ ডেল ভি সোন কি আসবে চল্লিশটা নিচে চলে আসবে তার মানে ভি বাই চল্লিশ আসবে তো মানে এটা বাইলা তুমি একটা জিনিস তুমি এটা পাইলা আয়তনের পরিবর্তন কত তোমার লাগবে উপরে আদি আয়তন নিচে শেষ আয়তন কিন্তু তোমার দেওয়া আছে আয়তনের পরিবর্তন তুমি তো ভাই এই জিনিসটা আবার জানো যে নতুন আয়তন মানে কি দেখো তো আমি লিখি একদম নতুন আয়তন মানে কি ভি টু মানে কি সেই লাস্টের আয়তনটা ভিওন মানে পূর্বের আয়তন মানে আদি আয়তন যেটা এই যে ভিওনটাকে আমরা কি বলতেছি যে আমাদের আদি আয়তন তাই না হ্যাঁ তুমি এখানে আদি আয়তনের জায়গায় কিন্তু এই যে এই ভি অনে জায়গায় কি লিখতে পারো যে আদি আয়তন তাহলে আমি এটা লিখেও দিচ্ছি যে আমাদের আদি আয়তনটাই কত ধরলাম যে ভি আদি আয়তনটা ভি তো ভি হচ্ছে আদি আয়তন কিন্তু শেষ আয়তন যে কত সেটা আমি জানি না এখন শেষ আয়তন মানে কি বলতো মনে করো তোমার কাছে একটা বস্তুর আয়তন ছিল হচ্ছে দশ এবার তুমি দেখলে আয়তনের পরিবর্তন হয়েছে হচ্ছে দুই তাহলে নতুন আয়তন কত আট আগে ছিল দশ পরিবর্তন হয়েছে দুই দুই কম আয়তন রাসপাশের চাপ দেয় আয়তন কমে ফেলছো কমছে তাহলে নতুন আয়তন করতে হবে আট হবে তাহলে তুমি নতুন আয়তনটা বের করবা কীভাবে আদি আয়তন মাইনাস আয়তনের পরিবর্তন আদি আয়তন ছিল দশ পরিবর্তন হচ্ছে দুই তাহলে বিয়োগ করলে বাবা কত আট নতুন তাহলে আমরা কি লিখবো লিখবো হচ্ছে আদি আয়তন মাইনাস আয়তনের পরিবর্তন এই যে আয়তনের পরিবর্তন তো ভাই আমরা একটু আগে বের করে আসলাম একটু আগে বের করে আসলাম আয়তনের পরিবর্তন তাহলে আসো বসাই দিই তাহলে বসাই দিই আমি ভি মাইনাস ভি বাই চল্লিশ আর একটু করলে কত আসবে খুব সহজেই বোঝা যাচ্ছে চল্লিশ ভি মাইনাস ভি মানে উনচল্লিশ ইন্টু ভি তো তুমি ভিটুয়ের মানটা বসাই দিলে কত উনচল্লিশ ভি বাই চল্লিশ বসাই দিচ্ছি আমি ভি ওয়ানের মান তো ভি একটুকে বললাম ধরে নিছি আমরা আদি এতন ভি তা দেখো আমি এর মানটা বসাই দিচ্ছি উনচল্লিশ বাই চল্লিশ ইন্টু কত ইন্টু হচ্ছে ভি তাহলে এই ভি এই ভি কাটা যাচ্ছে এগুলো উলট পালট হয়ে যাচ্ছে উপরে গিয়ে গুণ হয়ে যাচ্ছে এবং গুণ করলে একটা মানও চলে আসতেছে এবং মানটা কত সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি গুণ করে এই মানটা আসতে হচ্ছে একবারে কেজিজি নেওয়ার পরে এগারো দশমিক ছয় তাহলে এই মানটা আমাদের দাঁড়িয়েছে কত এগারো দশমিক ছয় এক দশমিক ছয় আট বা ছয় নয় গ্রাম পার্সিতে রাখলাম আমি কাটাকাটি আর করলাম না আমি আর এটাকে কেজি বানাইলাম না প্যারো তো এক দশমিক ছয় নয় গ্রাম এটা হচ্ছে আমাদের নতুন আয়ত বুঝতে পারা তুমি কিন্তু ভাইয়া এই অঙ্ক শিখছিলা বিটার সমান সমান পি বাই ডেল কিন্তু পরীক্ষায় দেখো কীভাবে এমনভাবে দিছে তুমি যদি অঙ্কটা করা না থাকে এই টাইপের সাথে রিলেশন না থাকে তোমার সম্পর্ক না থাকে তুমি যদি অঙ্কগুলো না করো আগে পরীক্ষার মধ্যে কিন্তু ভাইয়া নতুনভাবে করতে গিয়ে তুমি কোনটাকে কী ধরবা কী করবা টাফ হয়ে যাবে তখন সময় লাগবে অনেক সময় লাগবে যেটা আসলে আমরা সময়টাই আমাদের আসলে পরীক্ষার মধ্যে নাই। এই জন্য একটু বুদ্ধি করে ভাই এরকম অঙ্কগুলো তোমাকে একটু করে টোরে রাখতো এই সমস্ত অঙ্কগুলো তুমি দেখে ফেলো গ এবং ঘতে তাহলে কিন্তু একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকে ক্লাস তোমার কাছে অনেক ভালো লাগছে আমরা কম সময়ের মধ্যে চেষ্টা করছি পুরো চ্যাপ্টারটা কি গুছাই দিতে এবং পুরো চ্যাপ্টার মানে পুরো চ্যাপ্টার গতে কী কী আসতে পারে ঘতে কীভাবে কীভাবে আসতে পারে কঠিন করে কীভাবে আসতে পারে সব কিছু কিন্তু আজকে ক্লাসে পেয়ে গেছো এখন তোমার দেখা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে ফেলা আর পরীক্ষার আগে যারা দেখতেছো পরীক্ষার এই ভিডিও দেখেই তোমার হয়ে যাবে চ্যাপ্টারটা তারপরেও কিছু বোর্ড প্রশ্ন অবশ্যই একটু দেখে যাইতে হবে পাল্টা দেখে যাবা যে আর কি কীভাবে বলছে দিনাজপুরের প্রশ্নগুলো দেখো বা হচ্ছে ঢাকার প্রশ্নগুলো দেখো বা সব প্রশ্নের একভাবে চোখ বুলায় যাও এই স্থিতিস্থাপকতা পয়সার অনুপাত এই কৃতকাজ সঞ্চিত একটি এই টাইপগুলোর উপরে ঠিক আছে স্যার ভালো থাকো অসুস্থ থাকো অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করো কলেজের গ্রুপে বা বন্ধুদের মেসেঞ্জারে যেখানে পারো তুমি শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিয়ে ফেলো যারা এখনও দাও নাই খবর আছে তো ঠিক আছে দেখা হচ্ছে